দেখো অপরাধ করে তুমি জেলে এসেছো, তাই জেলের আদব কায়দা আইন কানুন সবকিছু তোমাকে মেনে চলতে হবে, না হলে তোমাকে দণ্ড পেতে হবে। শান্তার শরীর খুব খারাপ। আরে দাঁড়িয়ে আছো কেন, যাও শিগগিরই ফোন করো ডাক্তারবাবু। ওর একটা পুত্র সন্তান হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিন। স্যার, এই ছেলেটাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, একে আমি ছেলের মতন করে পালন করব। ভেরি গুড, তাহলে তো খুবই ভালো। চেটে দাও, চেটে দাও। বেচারা, নিজের বাবা মাকে চেনার আগে ছেলেটা অনাথ হয়ে গেল। না সুমিত্রা, ও কেন অনাথ হবে, আজ থেকে আমরাই তো ওর বাবা মা। তুই একই বলছিস রঞ্জিত, জেলে জন্মানো এক মুজরিমের ছেলেকে নিজের ছেলে বলে বলছিস? আরে ও আমাদের গোত্রের নয়, একটা মুজরিমের ছেলে ভবিষ্যতে একটা মুজরিমই হবে। না বাবা, আপনি এমন কথা কেন ভাবছেন, একটু মনে করে দেখুন, কৃষ্ণও তো একদিন কারাগারেই জন্ম নিয়েছিল। না রঞ্জিত, জেলে জন্ম হওয়া সব ছেলেই কৃষ্ণ হতে পারে না, জঙ্গলে ঘুরে বেড়ানো সব মানুষ রাম হতে পারে না, তাছাড়া অন্যের গর্ভে জন্মানো একটা অনাথ ছেলেকে আমাদের পুষবার কি দরকার? না বাবা, এ কি জানে এ কার গর্ভে জন্ম নিয়েছে, তাছাড়া ভগবান কাকে কোথায় জন্ম দেন কেবল তিনিই জানেন। এসব বাজে কথা আমাকে বলিস না। বাবা, আমার মন কেন যেন বলছে আমাদের স্নেহ মমতা পেলে এ একদিন ভালো ছেলে হবে। তুই একে যেখান থেকে এনেছিস সেখানে ছেলে দিয়ে আয়। বাবা, বৌমা, ওকে তুমি বোঝাও
ওকে বলো ওই ছেলেকে কোনো অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে আসুক। অন্য কারোর ভুলের জন্য এই নিরীহ ছেলেটা কেন শাস্তি পাবে বাবা? বৌমা, বাবা, শিশু হলো ভগবানের একটা রূপ। ওকে যদি আমরা অনাদর করি তাহলে ভগবান কখনো আমাদেরকে ক্ষমা করবে না। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো। স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। কত বছর পরে তুই এসেছিস মনে করে বলতে পারিস? হ্যাঁ, বহুত বছর পর। আর বাবা, সুমিত্রা কোথায় গেলে? এসে দেখো কে এসেছে। থাক 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 থাক, আরে ইন্দ্র, ভালো আছিস তো? আগে হ্যাঁ। কি কর্নেল বাবু, মিলিটারি চাকরি থেকে আজকে ছুটি পেলেন? না বৌদি, ছুটি পাইনি, ঝগড়া করে এসেছি। আচ্ছা হ্যাঁ রে, তুই আগে আমাকে বলতো তোর পরিকল্পনাটা কি? কিছুদিন এখানে থাকবি নাকি সেই মিলিটারির মতন পুরো মাসের ছুটি নিয়ে এসেছি? হ্যাঁ, ভালো কথা, ভেরি গুড, সাবাস। আচ্ছা দাদা, অজয় রিমাকে দেখছি না তো? কোথায় যাবে আর, আজ রবিবার, সব এখানেই আছে। আরে ছেলে পেলে কোথায় গেলি? এই রিমা, অজয়, আরে আয় দেখবি, আয়, কাকা এসেছে। কাকা? আরে অজয়, তুই ছোটবেলায় কত মোটা ছিলিস, এত ঝরে গেলি কি করে রে? আরে বোকা, এ অজয় নয়, এ হচ্ছে মুন্না। তোর ফটো আগে দেখেছিল তাই তোকে চিনতে পেরেছে। সব সময় আমাকে জিজ্ঞেস করতো কাকা কবে আসবে, কাকা কবে আসবে। আরে অজু, তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকা, পড়াশোনা ঠিকই চলছে। সাবাস কাকা। আরে লে 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 লে, আমার পুচকি। আমি না তোমার জন্য একটা বানিয়া গিফট এনেছি, চলো দেখতে চলো। আসো দাদা, এসো বৌদি, চলো চলো সবাই, চলো চলো। বাবা, শীতের দিন এসে গেছে তো, আমি তোমার জন্য শালটা এনেছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, ভালো হয়েছে। দাদা কোথায় গেল? হ্যাঁ দেখ, তোর জন্য কি এনেছি, দেখ, এইটা হচ্ছে তোর হেয়ার ব্যান্ড, আর এইটা হচ্ছে তোর হার, সুন্দর দেখাচ্ছে। ওজু এদিকে আয়। দেখ, তোর জন্য একটা ইম্পোর্টেড ঘড়ি এনেছি। মুন্না, ভালো হয়েছে, আয় এদিকে আয়। ইন্দ্র বাবা, তোর সঙ্গে আমার একটা কথা আছে। বলুন বাবা। তুই মুন্নাকে দেখলি? হ্যাঁ বাবা, দাদার এইসব কাজ আমার মোটেই ভাল লাগেনি। আরে একটা ক্রিমিনাল অনাথ ছেলেকে জেল থেকে তুলে এনে ঘরের মধ্যে রেখেছে, তাকে খাইয়ে দাইয়ে মানুষ করছে। ও যদি এ ঘরের মধ্যে থাকে তাহলে আমাদের ঘরের ছেলে পুলে খারাপ হয়ে যাবে, আমার বংশের পরম্পরা মর্যাদা সব মাটিতে মিশিয়ে দেবে। আমি জানি ও একদিন না একদিন একটা ক্রিমিনাল হবেই। তুই ওকে এই ঘরের বাইরে বের করার ব্যবস্থা কর। কি হলো? আমার মালাটা।
তোর মালা? হ্যাঁ। এই মালা কোথা থেকে আনলি? চুরি করেছিস? না, আমার মা দিয়েছে। মা? জন্ম হতে না হতে মাকে খেলি। মা কি স্বর্গ থেকে এসে দিয়ে গেছে? কাকা, আমার মালাটা দিয়ে দাও। কাকা, বলছি আমার মালাটা দিয়ে দাও। না দিলে কি করবি? তা বলছি। তা বলছি। আরে 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 কি করছিস? কি করছিস? আচ্ছা আচ্ছা। আরে তোর কাকা, তোর কাকার সঙ্গে ঝগড়া করছিস? তোর গুরুজন না? বাবা, কাকাকে বলে দাও আমার মালাটা দিয়ে দিতে। ওহো, দে ওর মালাটা দে। আরে দে ওর মালাটা দে না, কি মুশকিল। চল। কাকার সঙ্গে কখনো ঝগড়া করতে আছে? সে একজন গুরুজন না? গুরুজন ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক, এই কথা যেন মনে থাকে। হ্যাঁ বাবা। ধৈর্য, ব্যবহার, এই সব ভালো মানুষ হতে গেলে অবশ্যই দরকার পড়ে। তুই তো আমার ছেলে, এই পরিবার তো, এই পরিবারের সম্মান রাখবি না রাখবি না? তোমার কথা আমি মনে রাখবো বাবা। আমি আর কখনো এই ভুল করবো না। ন্যায়ের জন্য আর এই ঘরের জন্য আমি আমার নিজের জীবনও দিয়ে দেবো। এই কথাটা তো তুমি শিখিয়ে দিলে। দ্যাটস লাইক এ গুড বয়। আরে ইন্দ্র, এ সবই হচ্ছে রঞ্জিতের ভুলের জন্য। তুই কেন ওনার ছেলেটার সঙ্গে ঝগড়া করছিলি? আমার সঙ্গে গুন্ডাগিরি দেখিয়েছে, আমার উপরে হাত তুলেছে, এই সব হয়েছে একমাত্র ওই মালাটার জন্য। আজ আমি যদি ওকে নাম মেরে ফেলি, তাহলে আমার নাম ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় নয়। আরে রঞ্জিত। হ্যাঁ বাবা। তুই আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? না, সেরকম কিছু কাজ ছিল না, তাই চলে আসলাম। ওই দেখ, তোর মেয়ে কত ভালো ক্রিকেট খেলছে দেখ। বাবা, তুমি একদিন দেখবে ও পিটি ওষা নয়তো সানিয়া মির্জা হবে। রঞ্জিত, সবই তোর জন্য হলো। আমি তোকে হাজার বার বলেছিলাম, ওর শরীরে ক্রিমিনালের রক্ত রয়েছে, ও একদিন না একদিন ক্রিমিনাল হবে। তোর জন্যই আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল বাবা, তোমার তোমার কথা না শুনে ভুল হয়ে গেছে। আমার জীবন তুই, তুই সব আমার দুঃখের সংসারে। না লাগে কারণ জোর যেন,
এই ডিমটা তুই খেয়ে নে। না আমি খাবো না। আরে এখানে আমাদের কথা শুনবার মতো লোক কেউই নেই, নে তুই এটা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, তোর অর্ধেক আমার অর্ধেক। আচ্ছা তোর নামটা কি রে? আমার নাম শিলু, আর তোর নাম? আমার নাম হচ্ছে মুন্না। আজ থেকে আমরা দুই বন্ধু হলাম, ঠিক আছে? আরে তোমরা আছো বলেই রানা ভাইয়ের রাজ্য চলছে। তুই এমএলএ হয়েও তবুও 5 বছরের ভেতরে আমার 4-4 লোককে তুই বাইরে বের করতে পারলি না। আমি নিজের পাওয়ারে ওদের বের করেছি। ভাই আমাকে ক্ষমা করে দিন ভাই, এই জনতাকে খুশি করার জন্য আমি বাধ্য হয়ে ওদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলাম ভাই। আপনি তো জানেন ভাই আমি নির্মল ভাবমূর্তি বাঁচিয়ে রাখার জন্য এসব কাজ করেছি। সুধাকর আমিও চাই তোর এই নির্মল ভাবমূর্তি সব সময়ের জন্য বজায় থাকুক ভাই, কিন্তু আব্দুল। হ্যাঁ ভাই। ভগবান তোর আত্মাকে শান্তিতে রাখুক, আমি সবকিছু সইতে পারি, খালি বিশ্বাসঘাতকতাকে নয়। তোমাদের পারিশ্রমিক আর আজ থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ আপনি কিছু চিন্তা করবেন না স্যার, এই টাকা শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে কখনো আসব না। কি বললে? না না স্যার, ও এমনি বলছে, আমরা চেষ্টা করব এখানে না আসার জন্য। নমস্কার। ওহ ওহ বুঝলি মুন্না, অনেক দিন জেলের ভিতরে থাকার পরে এখানকার খোলা হাওয়া পাওয়ার পরে খুব বড় মজা লাগছে। হুম মজা তো লাগছে বন্ধু, বড়মও ভালো লাগছে। আরে ছিলো তোর একটা কি কেনা ছিল বলি? হ্যাঁ শোন, মনে পড়লো, তুই একটা কাজ কর, তুই গিয়ে ঠান্ডা খা, আমি গিয়ে ঘরের জন্য জিনিস কিনে আনছি। আরে শোন 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 শোন, খালি হাতে কেন যাচ্ছিস, এটা কি নিয়ে যা না। কোথায় গেল বে, টাকা যাচ্ছে না তো? ওই দোকানে কিছু
জেলে বউ ভয় পেয়েছিল, চল সালাকে দেখে নাও। ছোটবেলা থেকে তো বাবা মানি, ওই উপরওয়ালার আশীর্বাদে জেলে গেলাম, ফের উপরওয়ালার আশীর্বাদে আমি আবার জেল থেকে বাইরে এলাম, ওই উপরওয়ালাই ভরসা। আচ্ছা এ বন্ধু তুই কোথায় যাবি বললি? তোর তো সবাই আছে বললি। আমি আমার ঘরে যাব। এইরে মা, কি হলো মাম্মা? বাবা দাদা খেয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাই যা রান্নাঘর থেকে জলখাবার নিয়ে এসে টেবিলের উপর সাজিয়ে দে। যে খাবে সে সাজাবে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। ও ভারী কাজ করনে ওয়ালা লোক এসেছে, নিজের কাজ ঠিক করে করতে পারে না, এই আবার অফিসের কাজ কি করে করে মা? এই পারবি না। কি বললি তুই? পারবি না বলছিস দাঁড়া। কি হলো, কেন সকালে এরকম শুরু করছে সবাই? দেখো দেখো ছেলে মেয়ে দুটো কেমন ঝগড়া লেগেছে দেখো। কে করছে ঝগড়া? আমি না। বাবা দেখেছো তো আমার অফিসে দেরি হয়ে গেছে, তার উপর সব কাজ আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ও মা দেখো, আমার একমাত্র মেয়ের উপরে কে কাজ চাপিয়ে দিয়েছে বলতো দেখি আমাকে। হ্যাঁ শোন মা, তুই একদম কাজ করবি না, একদম কাজ করবি না, আমি তোকে বলছি, বাস নবাব। আরে মা আমার চশমা আর খবরের কাগজ তো সকালে এসেছে, নিয়ে আয় না মা। বাবা তুমি এসে এসে কাজ করবার জন্য বলছো? ওইটা বুঝলি রঞ্জিত, সকাল থেকে এক কাপ চা খাইনি। হ্যাঁ রে রিমা, যা 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 আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। কে যেন বেল বাজালো। আরে মা চা ক্যান্সেল, তুই একটা কাজ কর, সদর দরজাটা খুলে দে, যা 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 যা। রাগ দেখো মেয়ের এই অসময়ে কি এলো গো? কে জানে। কাকে করছেন? আরে রিমা কত বড় হয়ে গেছিস রে তুই, চিনতে পারলি না আমাকে? আমি যে তোর বড় ভাই। রিমা কার সঙ্গে এত কথা বলছিস রে? আরে ভাই তুই পুলিশ হয়ে গেছিস? যাই বল না ভাই, আমার ভাইকে পুলিশ ড্রেসে দারুণ দেখাচ্ছে। বাবা বাবা আজ আমি জেল থেকে ফিরলাম। তুই এখানে কেন এসেছিস বলো মা? তুমি কেমন আছো মা? দেখো মা আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, তোদের জন্য নিয়ে এসেছি ভাই। দাদু দেখো দাদু, আমি এই শালটা তোমার জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে? তুই এই বাড়িতে কি করতে এসেছিস, কি দেখতে এসেছিস? আমরা মরে গেছি না বেঁচে আছি? যা বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। দাদু হাত। দাদু কে তোর দাদু? এই পরিবারের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আরে একে এখান থেকে বার করো।
তুই কেন এসেছিস এখানে? হ্যাঁ, তুই এটা ভুলে যাচ্ছিস, এটা একটা জেলারের ঘর, এটা পুলিশ ইন্সপেক্টরের ঘর। শোন, তোর মতো একটা কয়েদি ক্রিমিনাল ভাই এই ঘরে কোনো থাকার জায়গা নেই, চলে যা এখান থেকে। তুই আর লোকজনকে হাসাস না, তোকে এখানে কেউ দেখার আগে তুই চলে যা। কোথায় যাবো বাবা, তোমরা ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে? তোমরা যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি কোথায় যাবো বাবা? দেখ, তুই কোথায় থাকবি কি করবি এটা তোর সমস্যা, এটা আমাদের সমস্যা নয় বাবা। আমি তোকে শেষবারের মতন বলছি, এটা তোর ঘর নয়, তুই এখানে থাকতে পারবি না। তাহলে আমার ঘর কোনটা মা? তুমি বলো আমার ঘর কোনটা মা? তুমি কিছু বলছো না কেন? তোর আসল ঘর আমি তোকে দেখাচ্ছি। আমি যেমনটি আছি বেশ ভালোই তো আছি, আর আমার পরিবারে তোর জন্য কোনো জায়গা নেই, দিস ইজ ফাইন। এমন কথা বলো না বাবা, আমি যে আর বাবা অনাথ হতে চাই না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না বাবা। তোকে আমাকে ছেড়ে আমাকে ভুলে একা বাঁচতে হবে, আমার সংসারে তুই এসে আর অশান্তি করিস না। তুই যা, তুই যা এখান থেকে বাবা। আর একটা কথা, আমি তোকে জেল থেকে এনে আমার ঘরে রেখে বাবা টাকার অধিকার দিয়েছিলাম। আরে বাবা, সেই অধিকারের জন্য আমি তোকে হাত জোর করে বলছি, আর জীবনে কোনোদিন আমাকে তুই আমাকে বাবা ডাকবি না, কোনোদিন ডাকবি না, বিকজ ইউ আর এ ক্রিমিনাল, জাস্ট এ ক্রিমিনাল, জাস্ট। ওর শরীরে ক্রিমিনালের রক্ত রয়েছে, ও একদিন না একদিন ক্রিমিনাল হবে। ঠিক কথা বলেছো তুমি, ঠিক কথা, আমি একটা ক্রিমিনাল। আর একটা মুজরিমের কি বাবা থাকে? সবার কাছে আমি ক্রিমিনাল ছিলাম, আর আজকে তোমাদের কাছেও একটা ক্রিমিনাল হয়ে গেলাম, ক্রিমিনাল হয়ে গেলাম। আর কোনোদিন বাবা ডাকবো না, কখনো না। আমার বন্ধু মুন্না, আমরা দুজনে একসাথে জেলে ছিলাম। আরে মুন্না, তুই না বলেছিলিস তোর ঘর পরিবার সমস্ত আছে, তাহলে তুই বাস স্ট্যান্ডের ফুটপাতে বসে কি করছিস রে? না রে সিলু, আমি তোকে ভুল বলেছিলাম, আমার এই দুনিয়াতে কেউ নেই রে, আমি একা। তুই দুঃখ করিস না মুন্না, এই দুনিয়ায় সবাই তোকে পর করে দিলেও এই মনি মেসে সবাইকে আপন করে না। আরে বাবা সিলু, কেন আমাকে এত উপরে উঠেছিস বলতো? আমি বা কে, সবই ওই রাধা কৃষ্ণের ইচ্ছা। বুঝলে বাবা, যখন এই সংসারে সব রাস্তা বন্ধ হয়ে যায়, ওই উপরওয়ালাই সবাইকে রাস্তা খুলে দেয়। তোমরা একটা কাজ করো, আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবো, তারপর চলার দায়িত্ব তোমাদের। মুন্না জেল থেকে সাজা খেটে কত আশা নিয়ে এখানে এসেছিল, তুমি কেন ওকে তাড়িয়ে দিলে? না, জেলটা ওর জন্য শাস্তি ছিল না, আজ থেকে ও বুঝবে প্রকৃত শাস্তির মানেটা কি। আমাদের পরিবারে যদি এরকম কেউ ভুল করে থাকতো তাহলে কি তাকেও এরকম শাস্তি দিতে তুমি? না সুমিত্রা, আমার বংশের কেউ এরকম ভুল করবে না, কারণ রক্ত রক্তের ভিতরে ফারাক থাকে, সেই রক্ত মানুষকে মানুষ করে, আবার সেই রক্ত মানুষকে ক্রিমিনালও করে। এটা ওর দোষ নয়, এটা ওর রক্তের দোষ। তবে তুমি ওকে আজ এত সাপোর্ট করছো কেন? না, রক্তের কখনো দোষ থাকে না,
পণ্ডিতের ছেলে যে মূর্খ হবে, মূর্খ ছেলে যে পণ্ডিত হবে, এর উদাহরণ অনেক আছে। বারো বছর পর্যন্ত এই হাতে ওকে খাইয়ে পুড়িয়ে মানুষ করেছি। আমার বিশ্বাস মুন্না কখনো এমন করতে পারে না। প্লিজ সুমিত্রা, প্লিজ, ও আমার বিশ্বাস হারিয়েছে। যাকে আমি এত ভালোবাসতাম সে আমাকে ধোকা দিল। ওর বিষয়ে আমি একটাও শব্দ শুনতে চাই না। চলে গেল, ভালো হলো। আমি জানি ও আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। শোনো রাধা কৃষ্ণ, এটা হলো আমার গ্যারেজ। তোমাদের মতো অনেক ছেলে এখানে কাজ করে। আরে এ পুন্না, অশোক, ব্যাটারি, তোরা সব ভালো তো? হঠাৎ এই সময়ে আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন মেসো, বসুন, বসো বাবা, বসো। ঘরে সবাই ভালো আছে তো? আরে বাবা, ঘরে আর কোথায় যেতে পারলাম, বাস স্ট্যান্ডে দুজনের সাথে দেখা হয়ে গেল। এদের অসুবিধার কথা শুনে ওদেরকে নিয়ে এখানে চলে এলাম। আজ থেকে এখানে এই গ্যারেজে থেকে এরা দুজন এখানে কাজ করবে, বুঝলি? না 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 মেশো, এমনি তো যা ইনকাম হচ্ছে এতেই আমাদের কুলোচ্ছে না, আর তার উপরে এই দুজন না 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 থাকতে পারবো না। এ ব্যাটারি, এরকম কথা একদম বলবি না। এই শিলুটা হলো আমার গায়ের ছেলে। আচ্ছা, তোদের অসুবিধার সময় আমি তোদেরকে এখানে এনে রেখেছিলাম কিনা বলতো? আজ এইরকম এই দুজনের অসুবিধা হয়েছে, এরা এখানেই থাকবে আর এই গ্যারেজে কাজ করবে। যা রোজগার হবে মিলেমিশে ভাগ করে নিবি। আপনি মালিক যা বলবেন তাই শুনবো। আচ্ছা, এবার আমি গায়ের দিকে চললাম। হ্যাঁ, এই মুন্না আর শিলু এখানে থেকে কাজ করবে, মিলেমিশে কাজ করবি, বুঝলি? ঠিক আছে, এবার আমি আসছি। নমস্কার। কি হলো? একদম চিন্তা করিস না, সবই দেখো দেখো, এই গ্যারেজের কাজটা বহুত কষ্টের কাজ। মেয়েদের মতন নরম হাত এই কাজটা করতে পারবে না। তোমরা এখানে থাকতে পারবে না, অন্য কাজ দেখো। আগে আমাদের এতে কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেব? কি অ্যাডজাস্ট করে নেবে? ইংলিশ তো কিন্তু তুমি, আমি ইংলিশ জানি না। আমি কে রে? হেড মিস্ত্রি। গুড বয়, হেড মিস্ত্রি। আমি এখানে যেটা বলবো সেটাই হবে, তোমরা এখানে থাকতে পারবে না, গেট আউট। আগে আমাদের থাকতে দিন, আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে থাকবো। আরে ব্যাটারি ভাই, মনিমেশ যা বলেছে সে কথা রাখতেই হবে। নো, নেভার। আমরাও একদিন অসুবিধা পড়েই এখানে এসেছিলাম, আজ এরাও অসুবিধায় পড়েছে। ওদের অল্প কিছুদিন তো থাকতে দাও। এ বাচ্চো, হিমা, তারা যাবে, আপনারই আয় যাবে। আরে ব্যাটারি মানে তুই নাকি রে? নিজের কাজ কর, এদিকে ওদিকে মন দিস না, বেশি না মাথা লাগা, তুই পয়সা রোজগার করবি। বলো এরা কে? তোর কি জানার দরকার আছে বলতো? এরা হলো রানার লোক, প্রতি মাসে এমনি আসে আর হত্যা নিয়ে যায়, মেরে কেড়ে নিয়ে যায়। আমরা তো পরিশ্রম করে পয়সা রোজগার করি, আর ওরা এসে এমনি ধমকে পয়সা নিয়ে যাবে? তোমরা ওদেরকে কেউ কিছু বলো না কেন? তোকে যে দেখছি প্রেমের হিরো। দুটো টাকা হয়ে গেছে ভাই, একটা টাকা দাও। আমি তো হিরো বলি তুমি হিরোইন। আপনি আমার এলাকায় এসে আমার থেকে আমি টাকা চিস দিবে? মার ওকে। Yeah.
মেদিনী কাপিল দুলিল আমার জিলা, দুলিল আমার জিলা। আমাদের পড়োশি মুন্না ভাই করলো গুন্ডাদের প্যান্ট গিলা রে ভাই, গুন্ডাদের প্যান্ট গিলা। আমাদের পড়োশি মুন্না ভাই করলো গুন্ডাদের প্যান্ট গিলা। আরে সে বড় দিলওয়ালা, সে আমাদের রাখবালা। শোধরাবে নাও, একদম শোধরাবে না, আরো বিগড়ে গেছে। আমি তো তাকে নিজের চোখে দেখে এলাম। ও আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছে, তার কুকল্প করার শাস্তি আমাদের ভোগ করতে হবে। ও যখন জেল থেকে ফিরে এখানে আশ্রয় নেওয়ার জন্য এসেছিল, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বলে
তোমরা ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এখন ওর বিষয়ে চিন্তা করে আর লাভ কি? মামা, আমরা তো তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছি, তারপরেও সে সবসময় অফিসে এসে আমাকে বোন বোন বলে। অফিসের সবাই আমাকে জিজ্ঞেস করে এ তোর কেমন ভাই রে মা, আমি কাকে কি উত্তর দেবো বলো? তুই একদম ব্যস্ত হই না রে মা, ওর সঙ্গে এরপর আমার যখনই দেখা হবে ওর হাত পা ভেঙে আমি ওকে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবো। তোর অফিস যাওয়ার আছে না? হ্যাঁ দাদা। চল আমি ছেড়ে দিই। চল। আবে মোটু, যাই ওকে ফোনটা দে তো। ভাই আব্দুল্লাহর ফোন। হ্যাঁ কি হলো আব্দুল্লাহ, পেয়েছিস ওকে? ওই বাড়িতে একজন রিটায়ার্ড জেলার থাকে আর একটা পুলিশ অফিসার, আর মুন্ডাকে আমরা খুঁজে পেলাম না গো। আরে ভাই জানার আগে ওই ছেলেটাকে আমার দরকার। ও ও এই শহরে কোথাও আছে, শোন ও আমার উপর হাত তুলেনি, ও আমার ভাইয়ের ইজ্জতের উপর হাত তুলেছে। ঠিক আছে জামাই বাবু, আমরা ওর উপর নজর রাখছি, খবর পাওয়া মাত্রই আমরা তোমাকে জানিয়ে দেবো। যেমন করে হোক ওকে খোঁজ, না হলে ওকে যদি আমাদের রাস্তা থেকে না হাঁটাই লোকেরা আমাদেরকে ওর রাস্তা থেকে হাঁটিয়ে দেবে। ধরেন যাও। আরে ভাই হাউসকিপার মহান দিকে চ্যাংদোলা করে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ ভাই? জলদি জিবার দিলা আটো মিডিয়া লানি তেন সাঙ্গমানে মতো টেকি আড়িলে। আরে সাঙ্গমানে ভালো করে ধরো, ভেঙে টেকে গেল ভাই। এ ম্যাডাম ও সরি, এ বাড়ি চাকর মহান দিকে নিয়ে এসেছি। নকর কি বলছে? আমি মালিক, মালিক আছি। আব্বে ওকে আগে নিচে রাখবে। হ্যাঁ ভাই, ওই ওকে নিচে রাখবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উড়িয়া, হ্যাঁ তুই বলেছিলি না ওপরে ঘরে একটা ভাড়াটা এনে রাখবি? আমি তোমাকে বলছিলাম। তুই বলেছিলি না ওপরে ঘরে ভাড়াটিয়া পেয়ে গেলে আমাদের ভাড়া কমে যাবে? তোমার বিষয়ে সবুজ জানিলা পরে এখান থেকে কোনো ভাড়াটিয়া রহিবা পছন্দ করুনু। কেতবেড়ে কাহুকো মারুছ, কেতবেড়ে গালি দৌছ। কালি আমি একটা ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তার স্বামীকে মেরে ভেলে ভগাই দিল, এগুলো কিছু ভালো কথা নয়। মারবো না তো আর কি করবো, রাত্রি হলে সে মদকে তার স্ত্রীকে মারধর করতো। আরে তার স্ত্রী তার মতো, উনি পিবে উনি মারবে, তোমার কি যাচ্ছে? হ্যাঁ ওকে তো মেরে ভাগিয়ে দিলে, ও আর ফিরে আসেনি। এই লোকের স্ত্রী আমার ঘরে আগে টেন্ট করে বসেছি, আমি ওই স্ত্রীকে কেমতি বার করবে? এই ভালো করে শোন, এক সপ্তাহের ভেতরে তুই যদি নতুন ভাড়াটিয়া না এনে দিস তাহলে তোর ঘর খালি করে তোর স্ত্রীকে উপরে শিফট করে দেবো। এই তো, আরে বড় লোকের বেটি লাল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব বড় গেঁদা ফুল। আরে মানুদা আজ যে বড় মুড়ে মুড় রে ওছি। তুই বলেছিলি না এখানে আসবি না, ফের আসেছিস। আরে কেন আসবো না, আসল কথাটা হেলা উপরে থাকার জন্য নতুন ভাড়াটি আসিছি। তাহলে তো সহজ হয়েছিল এখানে আসবে। আরে ও কমিশনার অফ পুলিশ, ভয় পাচ্ছ না? ভয় পাচ্ছ না? আসল কথাটা হেলা ও কমিশনার অফ পুলিশ অফিসে কাজ করে। ওই লোকটার ভাগ্য খারাপ না হলে কি এখানে আসে? আরে ভাগ্যটা তার খারাপ নয়, ভাগ্যটা খারাপ তোমার। ওইটা ছেলে নয় গো, ওইটা মেয়ে। হাট যা, ওটা নয় গো বউ নয়, ফিমেল ফিমেল। দেখো দেখো আসছে। এসো এসো দিদিমণি, ওয়েলকাম হোম, এটা হলো আমার রাজপ্রসাদ, এসো ভিতরে এসো 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 এসো। এইটা হলো আমার রাজপ্রসাদ, এসো ভিতরে এসো এসো, ব্যাগটা ওইখানে থাকে। এইটা হলো আমার রাজপ্রসাদ, এই রাজপ্রসাদে আছে বিউটিফুল চিকেন কিচেন, রান্ধনার ঘর, এ গুড বেডরুম, নাইস ভেন্টিলেশন, ইয়ার কমিং 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 অ্যান্ড গোয়িং গোয়িং গোয়িং, কারণ পিছন দিকে গঙ্গা নদী অছি না, তেনু পবনগুলো গু 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 করে আসে। দিদিমণি আমার ঘরটা আপনার পছন্দ আছে না? হ্যাঁ হ্যাঁ আমি এখানেই থাকবো। গুড ডিসিশন,
দিদিমণি, আপনার চেহারাটা দেখলে না, আপনার পছন্দটা অত্যন্ত উচ্চ কোটি। থ্যাঙ্ক ইউ, সবাই আমাকে এমনই বলে। আচ্ছা, নিচ তলে কে থাকে? ম্যাডাম, অসল কথাটা পচারি দিলে, কাইলে তো ইয়ে পলেইব, না কাইলে মু মলি কি করব? কি বললেন? না আমি কি বলছি কি, এর নিচে চারটে পিলা থাকে, খুব ভালো পিলা। এ আমার ঘরের সাইডে একটা গ্যারেজ আছে, সে গ্যারেজে কাজ করছে। আর ঘরের ভিতরে একটা পিলা আছে, না তার মুন্না, এক নম্বরের ভীরু। জোরে যদি তুমি ডাকবে এ মুন্না শুনলি, তাহলে ভয়ে কাঁপিব। আচ্ছা, এত ভীতু সে? দিদিমণি, আপনি যেন জোরে ডাকবেন না, জোরে ডাকলে সে ঘর ছেড়ে পালাবে, আমাকে গোটা নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে। আজকালে ছোড়ারা বড় আজব প্রকৃতি, খালি কথা বড় বড় আর সাহস একদম নেই। ঠিক বলেছেন। তাহলে আমি আসি, আপনি একটু বিশ্রাম করুন। আপনার জিনিসপত্র গুড়াকু মু পাঠাই দউছি। ঠিক আছে। ও নামটা কি জানো? মুন্না। জানো তো আমি কে? পুলিশ কমিশনার অফিসে স্টেনো আমি। আর শোনো, আমার মতো সুন্দরী মেয়েকে যদি কোনোদিন লাইন মারবে ভাবো কিংবা অসভ্যতামি করার চেষ্টা করো, তাহলে কমিশনারকে বলে সোজা ভেতরে করে দেবো। শুনলে তো? শোনো, তোমার সঙ্গে যে আরো চারটে মাকাল ফল থাকে না, ওদেরও সাবধান করে দিও, ওরা যেন একটু ভদ্রভাবে থাকে, বুঝেছো? আর শোনো, তোমার চোখ দুটো খুব সুন্দর। হ্যালো, হ্যাপি বার্থডে। কে? আরে স্টুপিড, আমি তোর বন্ধু মেঘা বলছি। আরে মেঘা, তুই কোথা থেকে বলছিস? আরে আমি কলকাতা কমিশনার অফিস থেকে বলছি, আমি এখানে স্টেনে হয়েছি। আচ্ছা, তুই চাকরি পেলি অথচ আমাকে বলিসনি, কেন? তুই ফোন রাখ, আমার তোর সঙ্গে কোনো কথা বলার নেই। আজকে তোর বার্থডে, বার্থডে দিনে কেউ কারোর উপরে কখনো রাগ করে? কেন রাগবো না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তোর ভালো মন্দের কথা আমার জানার দরকার নেই, বুঝলি? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, কান ধুচ্ছি, হলো, এবার তো ক্ষমা করে দে। হ্যাঁ হলো, আঙ্কেল আন্টি তোর সঙ্গে আছে না তুই একা? না না, ওরা এখানে আসেনি, আমি এখানে একা ভাড়া নিয়ে আছি। আচ্ছা, আমি তোর সাথে পরে কথা বলছি, ওকে, বাই। সঞ্জয়, কি হলো আজ তুমি সকাল সকাল এত রোমান্টিক মুডে? তুমি কেন সবসময় সে বেকার কথা বলো? দেখছো, সেই মুজরিমটা আবার এসে গেছে, তুমি কিছু একটা বলে তাকে বিদায় করে দাও। ওকে, দেখছি। ইয়েস, কাউকে খুঁজছেন? রিমা, রিমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। সে তো আজকে অফিসে আসেনি। আসেনি? না, সে অফিসে এসেছে, আমি দেখেছি ওকে। রিমা, রিমা, রিমা,
Yes. বাবা তুমি এখানে এসেছো কেন? রিমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। ও তো চায় না তোমার সঙ্গে দেখা করতে, বুঝছো না কেন? চুপচাপ গিয়ে ওকে ডাক, না হলে চার ফুটকে দুই ফুট করে দেবো। আরে শরীরের কোন পার্টটা বাকি আছে যে তুমি মারবে? হ্যাঁ, সেদিনও মারলে তুমি কানেও শুনতে পাই না, নাক দিয়েও রক্ত বেরিয়েছে, দাঁতও ভেঙে গেছে, বুদ্ধিও কোথায় যেন পালিয়ে গেছে, আমার স্ত্রীও আমায় ছেড়ে পালালো। আর শরীরে কি জিনিস আছে যে তুমি মারবে? তোর জীবনটা জীবনটা আছে বলে তোমার সামনে ভদ্রভাবে দাঁড়িয়ে আছি। চুপচাপ গিয়ে রিমাকে ডেকে দে। আগে হ্যাঁ ডেকে দিচ্ছি। রিমা, 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 কি হলো স্যার? আপনি এই বলবেন তো, ভাই এসেছে গিয়ে দেখা করো, আমি গিয়ে দেখা করতে পারবো না। যেতে পারবে না? এগোতো তো আমি আর হজম করতে পারবো না। আরে বাবা, তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে ঘরে গিয়ে সমাধান করো, না হলে না হলে স্কুল না যাওয়া ছেলেপিলেদের মা বাবা যেমন করে মেরে মেরে শাসন করে, ও আমাকে ওইরকম মারবে। যাও যাও যাও। কি দরকার? আজ তোর জন্মদিন তো, সেই জন্য কেক নিয়ে এসেছি। জন্মদিন হলো তো কি হয়েছে? তোমার এমন ভাবে অফিসে আসাটা ঠিক? আরে তোমার জন্য অফিসে সবাই ডিস্টার্ব হচ্ছে। সবাই তো ঘরে যেতে পারবে, কিন্তু আমি তো ঘরে যেতে পারবো না। জানোই তো তোমাকে ঘরেও ঢুকতে দেওয়া হয় না, তোমার মুখও আমরা কেউ দেখতে চাই না, তাহলে তুমি কেন এসে বারবার আমাকে ডিস্টার্ব করছো? তুই অল্প একটু এই কেকটা খেয়ে নিলে তাহলেই আমি ঘরে চলে যাব। আমাকে কেক খাওয়ার জন্য আমার ঘরে বহু লোক আছে, তোমার চিন্তা করবার দরকার নেই। ছোটবেলায় তোর জন্মদিন হলে আমি যদি কেক না আনতাম তুই কত রাগ করতিস। রিমা, অনেক আশা করে এই কেকটা এনেছি, তুই কেকটা খেয়ে নে আমার বোনটা। শোন, তুই যদি এই কেকটা খেয়ে নিস তাহলে আমি এখান থেকে পালাবো, আর কখনো তোর অফিসে আসবো না। নে আমার সোনা বোনটা, তুই একটু খেয়ে নে, আমার মাথা দিব্বি, খেয়ে নে। হ্যাপি বার্থডে টু ইউ। ওহ গড, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা দাও। আমার কেক খাওয়া দেখলে তো এবার তোমার মনে শান্তি হয়েছে তো? আর কখনো আমার অফিস মারাবে না, ইউ আর এ ক্রিমিনাল। শক্তি যেন স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে না লাগে কারো নজর যেন। আরে সিল্লু, পূর্ণ অশোক ব্যাটারি আছে, গ্যারেজ যাবি না নাকি রে? আয় আয় বাইরে আয়। কথাটা কি হলো ম্যাডাম? আমার মেয়ে কলেজে যাওয়ার পথে কতগুলো ছেলে আমার মেয়ের হাত ধরে টেনেছে, সেই জন্য আমি কমপ্লেন দিতে এসেছি। আচ্ছা, আপনার কি প্রবলেম আছে? ম্যাডাম, আমার মেয়ের বিয়ের জন্য মমতা জিয়ার কাছ থেকে দুবড়ি সোনা কিনে আনছিলাম, ঠিক সেই সময় দুজন গুন্ডা সোনাটা কেড়ে নিয়ে চলে গেল। ম্যাডাম, আপনারা সবাই সাহায্য নেওয়ার জন্য এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সাহায্য করব, কিন্তু এরকম ঘরে এসে কমপ্লেইন করা ঠিক নয়। আপনারা বরং একটা কাজ করুন, আপনারা আমার অফিসে চলে আসুন, ঠিক আছে? এরা সবাই বোধহয় জানে আমি পুলিশ কমিশনার অফিসে কাজ করি। আগে নমস্কার। 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 শুনলাম সব। আরে সিলু, হ্যাঁ ভাই, ওই এরিয়াতে কে ব্যাগ চুরি করেছে রে? আমার মনে হচ্ছে এটা ওই রানার লোকের কাজ। না 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 ভাই, এটা হচ্ছে নারায়ণের গ্যাংয়ের কাজ। ব্যস্ত হবেন না, 24 ঘন্টার ভিতরে আপনাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আরে ব্যাটারি। হ্যাঁ ভাই। কলেজের পাশে যে চ্যাংড়াগুলো ওঠা বসা করে ওরা কারারে? এটা ওই নারায়ণের ভাই। আর ব্যাগ? এ ওই রানার ছেলে ফান্টুস, এটা ওরই কাজ ভাই। হ্যাঁ ভাই। ও হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু অসুবিধা নেই, আপনারা এখন আসতে পারেন, কালকের ভিতরে সব ঠিকঠাক হয়ে যাবে। নমস্কার।
সামনের গাড়িটা দাঁড় করাবে আমি যাবে ধরবে যাবে ধরবে ধরে নিয়ে আইবে না তুমি কারা এসব কি করছো আমার গাড়ি আটকালে কেন তোমার কারা ভাইয়ের আজ পর্যন্ত 10 পেটি মাল দিলি না কবে দিবি কেন দেব হ্যাঁ এই তোমাদের দাদাগিরি আর চলবে না আর একটা পয়সাও দেব না কি বল দিবে দিবি না না দেব না আমার বন্ধু সুখবিন্দর কমিশনার হয়ে এখানে জয়েন করেছে আমার সঙ্গে লাগলে বিলকুল ভালো হবে না বলে দিচ্ছি শালা আবে আমাদের জন্য তোর এই দালালি বিজনেস চলছে তুই মাল দিবি না কিবে দিবি না উপরে যাবি আরে যা যা তোর মতো দাদা আমি বহুত দেখেছি আর মনে রাখ আমার গায়ে হাত দিলে তুই সারা জীবন জেলে চাকি পিষবি দেখ শালা ঠিক আছে মাল দিবি না তো যদি আমাদের বিরুদ্ধে কোর্টে বলে দেয় কোর্টে আসবে না যদি আসে ওকে মার্ডার করে দেবো চলবে তোর এই অমূল্য রাখির জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দাদা এত মূল্যবান জিনিসটাকে ছোট উপহার বলছো আমার ইচ্ছে হয় দুনিয়া সব খুশি এনে তোর পায়ের তলায় রেখে দিই কি বলিস ফান্টুস ভাই আমরা সত্যকে ধরে এনেছি কি করলি তুই দাদা একে যদি না মারতাম তাহলে কোর্টে আমার বিরুদ্ধে বয়ান দিয়ে ফাঁসি কাঠে আমাকে ঝুলিয়ে দিত তুমি কি চাইছো তোমার বোন বিধবা হোক চুপ কর আর কোনোদিন যদি তুই এই কথা মুখ দিয়ে বের করিস তাহলে আমি তোকে কি মারবে মারবে যদি আমাকে মেরে দাও মেরে 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 দাও আরে ফাঁসি কাটে মরার চেয়ে তোমার হাতে মার খেয়ে মরে যাওয়াটা অনেক ভালো মার এ ভাই আই এম সো সরি তুই বুঝতে পারছিস না কেন সাক্ষীটাকে মেরে কেসটাকে ক্রিটিক্যাল করে দিলি তুই এনিওয়ে যতদিন পর্যন্ত আমি আছি তোর টেনশন নেবার দরকার নেই আমি সব কিছু সামলে নেব ভাই ওই অ্যাডভোকেট আর ইন্সপেক্টর এসেছে ভাই এই রঘু লাস্টটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর কথাটা এত সহজ নয় কেননা কমিশনার নিজেই কেসটাকে হ্যান্ডেল করছে ভাই লাস্টে যে কথাটা যদি কমিশনারের কানে কথাটা না যেত আমি তাহলে কিছু একটা করতে পারতাম যদি আমার ভগ্নিপতির নামের কেসটা ক্লোজ না হয় তাহলে আমি তোদের দুজনের লাইফটাকে পুরো ক্লোজ করে দেব দেখো আউট আউট এই ফান্টোস আবার নারায়ণকে বল ওর উপর যেন নজর রাখে ভাই ও হসপিটালে হসপিটালে ওখানে কি করছে ভাই কলেজে দুটো মেয়েকে কালকে ও বাজে কমেন্ট করেছিল আর ওই মেয়ের মায়েরা গিয়ে মুন্নাকে বলে দিল আর মুন্না মেরে হাড়গোড় ভেঙে হসপিটালে পাঠিয়ে দিল মুন্না 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 এই মুন্নাকে ভাই আমাকে বলো না আমি ওই মুন্নাকে তুলে আনছি শাট আপ তোর কিছু করার দরকার নেই তুই আজ থেকে ঘরের বাইরে বেরোবি না ভাই মুন্নার কথা আমি বুঝো আপনি একদম ওর কথা চিন্তা করবেন না এই ফান্টোস আজ থেকে যেন কারোর মুখে মুন্নার নাম আমি কখনো না শুনি যাই হোক মা আজকে বাইরে তোমার সঙ্গে দেখা করার সুযোগ তো পেলাম তোমার কথা খুব মনে পড়ে মা দাদা আমার মার সঙ্গে তোর কি কাজ কি কারণে তুই আমাদের ঘরের লোকেদের পেছনে পড়ে আছিস তোর মতো ইউ আমার ছেলে রে মা ছেলের কথা হলে খারাপে কি আছে না খারাপ আর কি এটা তো ভালো কথা না একজন পুলিশ অফিসারের মা একজন জেলের স্ত্রী
মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ক্রিমিনালের সঙ্গে কথা বলছি, এর থেকে ভালো কথা কি আছে? লোকে দেখলে কি বলবে জানো? এই তোকে বলে দিচ্ছি, এরপর যদি তোকে মার সঙ্গে কথা বলতে দেখি তাহলে রাস্তার উপরে সব কি বলছিস? মা, দাদাকে বলো না রাস্তার উপরে ঝগড়া করা ঠিক না। এই কে তোর দাদা? হ্যাঁ শোন, আমি তোর রক্তের ভাই না, তুই আমার ভাই না। আমি একটা পুলিশ অফিসার আর তুই একটা ক্রিমিনাল। মা গাড়িতে বসো। তুমি যাও মা। মাসর পইলারে বাড়া টাঙ্কাটা টাকা টাক মিড়ি যাব বলি ভাবি নথিলি। ধন্যবাদ। আসল কথাটা হলো কি ম্যাডাম, এ মু আপনাকে এ পুরানা ঘরটা ভাড়া দিয়েছি বলি আপনি আমাকে এখানে মারার জন্য ডাকেননি তো? আরে আরে আরে, আমি আপনাকে কেন মারবো? আপনি যে এত কম পয়সায় এত ভালো ঘর দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনকার এই যে হাসি হাসি মুখের ওঠর চামাক আমি তো আগ্রহ কেবে দেখেনি। ম্যাডাম আপনার এমতি লাজেই থানতু, আমি আসি, টাটা। এখানে আমাকে মারবি? তুই মেঘাকে কি বলেছিস আমার বিষয়ে আমি জানি না, কিন্তু ওর কথা মেনে নিতে আমার ভারী ভালো লাগে। কেন কেন? কারণ আমি ওকে মনে মনে ভালোবাসি। এখানে গাড়িটা কেন আটকালি? তোকে থ্যাংক ইউ বলার জন্য। তাহলে আমি আসি। শোনা 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 শোনা, মা কালি পৌঁছাই দিল। মহন্তকে ছেড়ে এলে? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি এখানে? দেখো না এই অটোটা এখানেই খারাপ হচ্ছিল। অফিস তো দেরি হয়ে গেল, আর অফিস যাব না। আচ্ছা একটা কাজ করো তো, আমাকে বোটিং এ ছেড়ে এসো। বোটিং? তাও আবার আমি? বললাম না আমায় নিয়ে চলো। হ্যাঁ ম্যাডাম আসুন। আমি যা বলছি ঠিক? ভাই ওই ছেলেটাকে আজকে রাস্তায় দেখলাম। আবে ওকে উড়িয়ে দিলি না? ভাই সাহস পেলাম না। কি? আবে যশোরাজের লোক হয়ে তুই সাহস পেলি না? হ্যাঁ আবে যদি এতই ভয় লাগছে ঘরে গিয়ে শুয়ে পড়ে যা। এই যা, চল চল। সারা কুমার গোল থেকে চলে এসেছে। তুমি কোথায় নিয়ে এলে? তোমাকে বোটিং ক্লাব নিয়ে যাচ্ছি না বললাম না? আরে ম্যাডাম এটা তো দেশি বোটিং, দেখছেন না এই যে নৌকো, এই ডাঙা, এই খোলা আসমান, এটাতে যে মজা আছে এইসব কি আপনার বোটিং ক্লাবে পাওয়া যাবে? চলো। আর শোনো, এই গাড়িটাকে যেমন ঝড়ের বেগে চালাচ্ছিলে ওই নৌকাটাকে তুমি যেন অত জোরে চালাবে না, বুঝলে? চলো চলো, কিছু বুঝবেও না শুনবেও না। আরে বসুন বসুন, পড়ে যাবেন যে। আরে আরে কি হচ্ছে ম্যাডাম? বাঁচাও বাঁচাও ম্যাডাম। ম্যাডাম 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 কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম 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 ঠিক আছেন তো? ম্যাডাম ম্যাডাম এদিকে তাকান ম্যাডাম। গুনগুন গায়ে ওম রাটা, গুনগুন গায়ে
ফুল বলে আমায় ছুঁয়ে ছুঁয়ে বলে দিল আমি তোমার শশীকান্ত, তোমার যে প্রবলেম হয়েছে আমার মনে হয় সেটা অজয় সলভ করতে পারবে। হ্যাঁ অজয় বাবু, সিটি বিল্ডারের থেকে আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম ইনস্টলমেন্টে, সেই সময় তার কস্ট ছিল 10 লক্ষ টাকা। আমি ঠিক টাইমে সব ইনস্টলমেন্ট পেইড করে দিয়েছি, এখন রেজিস্ট্রেশন করতে ওই বিল্ডার অস্বীকার করছেন। উনি এখন আপনাকে অস্বীকার কেন করছেন? সে বলছে বর্তমান ফ্ল্যাটের রেট বেড়ে গেছে, আমি আরো 5 লক্ষ টাকা দেবো বলে রাজি হয়েছি, তবুও সে কিছুতেই রাজি হচ্ছে না। মেঘা বলল পুলিশ কমিশনারের দ্বারা লিগাল প্রসিডিং করার জন্য। আপনি তো ওই ডিপার্টমেন্টেরই লোক, আমাকে একটু সাহায্য করুন না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, অ্যাকচুয়ালি আমি যেটা জানি যে সেই কোম্পানিতে রানার ফুল সাপোর্ট রয়েছে, তাহলে এই কেসে আমি কেন? কমিশনার চাইলেও কিছু করতে পারবে না, বরং আমি আপনাকে সাজেস্ট করছি যে আপনি ওনাকে রিকোয়েস্ট করুন, উনি আপনাকে যা বলছেন তেমনটাই সেটেল করুন। মুন্না, এই মুন্না। আমরা দুজন চলে যাবো না? না না ডাডি, ওর যাওয়াটা খুবই দরকার। আচ্ছা তোর যা ইচ্ছা।
কেন আমাকে বারবার ব্যক্ত করার জন্য আপনি চলে আসেন বলুন তো? আমি তো বলেছি আমার কাছে বর্তমানে টাকা নেই, ওই ফ্ল্যাটটা বিক্রি হওয়ার পরেই আপনার কথা চিন্তা করব। দেখুন আপনি আমাকে এইভাবে বলবেন না, আমি রিটায়ারমেন্টের পর যা পয়সা পেয়েছিলাম তার সবই আপনাকে দিয়ে দিচ্ছি ফ্ল্যাটের জন্য। এখন আপনি আসুন, আমাকে একদিন ব্যক্ত করবেন না তো? তাহলে আমি কালকে আসি? না আপনার আসার দরকার নেই, আমার কাছে টাকা এলেই আপনাকে ডেকে দিয়ে দেবো। এই তাড়াতাড়ি চল। আগে চলুন এবার যাই। সব শুনলে তো? সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। দিলীপ। হ্যাঁ ভাই। ঘরটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই আমার পছন্দ হয়েছে। পুন্না ভাই মাপ তো। এই একে তোমরা এখানে কি তামাশা করছো? বেডরুম কটা আছে? আমি জিজ্ঞাসা করছি তুমি কে? এমন এক থাপ্পড় দেবো তোকে, দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো। বলবে বেডরুম কটা আছে? পাঁচটা। এই পুন্না। হ্যাঁ ভাই। কত হলো? 40/30। হ্যাঁ ভেরি গুড। এই দিলীপ ভাই দেওয়ানার কথাটা আজই হয়ে যাক। হ্যাঁ ভাই হয়ে যাক। তোমরা কি এখানে এসে দাদাগিরি দেখাচ্ছ? আমি দাদাগিরি দেখাইনি, এবার দেখাবো আমি। দেখ দাদাগিরি, দেখ দাদাগিরি, দেখ দেখ দাদাগিরি। আরে ভাই কেন এসব ভাঙাভাঙি করছো? এখন তো খালি জিনিসপত্র ভেঙেছি, এর পরে তোমার স্বামীর হাত পা ভেঙে দেবো। তুমি এসব করো না। তাহলে কি সব করবো? আমি পুলিশকে ফোন করছি। পুলিশকে ফোন করছি? কর্মে পুলিশকে ফোন কর। তোমরা কি চাইছো? শশীবাবুর সাথে তুই বেইমানি করেছিস, চুপচাপ তার সব টাকা ফিরিয়ে দে, না হলে তোর পুরো ফ্যামিলিকে হসপিটালে পাঠিয়ে দেবো। তোমরা চাও আমি কালকে সকালে ওনার টাকা ফিরিয়ে দেবো? মুন্না মুন্না একটু দাঁড়াও। আরে বড় আশ্চর্যের কথা, যে বিল্ডারের কাছে দৌড়ে দৌড়ে আমি হয়রান হয়ে গিয়েছিলাম, সে একটা চেক পাঠিয়েছে, সুদ আসল সব হিসাব করে তার লোকের হাতে পাঠিয়ে দিয়েছে। যাই হোক আপনি আপনার টাকা বুঝে পেলেন, সেটাই যথেষ্ট। হ্যাঁ মুন্না আমরা এবার বাড়ি যাচ্ছি, পরে দেখাবে। হ্যাঁ আসি বাবা। হ্যাঁ চলো ভাই। ও আমাদের কথা শুনছে না, বললে খালি দাদাগিরি দেখাচ্ছে। ও কি নিজেকে ভেবেছে ডন? যশরাজ আমার নাম, কেটে টুকরো টুকরো করে দেবো। যশরাজ ভাই আমি নানাবুর সাথে দেখা করতে এসেছি। দাদা নেই, দিল্লি গেছে, তোমার প্রবলেম কি? ভাই ওই মুন্না আমার ঘরে এসে আমাকে ধমক টমক দিয়েছে, আমার টিভি টিভি ভেঙে আমাকে নাজিয়াল করে ছেড়েছে। তাছাড়া ভাই পয়সা পত্র না দিলে। রিল্যাক্স চলো। আরে এই ছোটখাটো কাজ ভাই করেন না, ভাই বড় বড় কাজ করে থাকেন। এক পেটি আমাকে দিয়ে দাও, আমি কাজ করে দেবো। ঠিক আছে। হ্যাঁ ওকে, ধরে না তোমার কাজ হয়ে গেল, বুঝলে? আচ্ছা ওর নাম কি বলতো? নাম জেনে কি করবি? তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তোর বিষয় জানা আমার অবশ্যই দরকার। তুই যাকে ভালোবাসিস সে কোথাকার ছেলে, কোথায় থাকে, কি করে? আচ্ছা বাবা তার নাম হলো মুন্না, আমি যেখানে থাকি ও সেই বাড়িতে থাকে। মুন্না? কোন মুন্না বলতো? আমি তো একটা মুন্নাকেই চিনি যাকে আমি ভালোবাসি। তুই কোন মুন্নার কথা বলছিস? আরে আমি যে মুন্নার কথা বলছি না, সে এক নম্বরের গুন্ডা, ক্রিমিনাল। এই গাড়ি থামা। কি করছিস রে? না রে আমার সেখানে পৌঁছাতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ। আবে এই মুন্না, বহুত রঙ্গ তুই দেখালি, যা করলি করলি, বিল্ডারের মালের উপর হাত দিয়ে ঠিক করলি না। এবার যদি তুই বাঁচতে চাস তাহলে ওই মাল যশরাজের হাতে দিয়ে দে, না হলে এই যশরাজের আসল রূপ তুই দেখতে পাবি। এই যশরাজ আমার উপরে দাদাগিরি? দেখো বাবা যশরাজ, মুন্না কারোর কখনো কিচ্ছু বাকি রাখে না, আমি 1-5 পর্যন্ত গুনবো, তার ভিতরে তুই এখান থেকে কেটে পড়বি, আর না হলে তোর হাত পা দুটো ভেঙে দেবো। কি হাত পা ভাঙবে? আরে মুন্না ও আবার গুন্ডা, আমি যে মুন্নাকে ভালোবাসি না সে একদম ভীতু, আমি একটু বকলেই তার গা থেকে ঘাম বেরিয়ে যায়। তুই তাহলে আমি যে মুন্নার কথা বলছি সে নয়? সেও মুন্না নয়। 3-4 এই শোন, এ সেই মুন্না কি? আরে
গেলি তো? তুই ওকে যেমন ভাবছিস ও তেমন নয়। ছোটবেলায় জেলে গিয়েছিল, ও একটা ক্রিমিনাল। হ্যারে মা, তুই তো আজকালকার মেয়ে রে, লেখাপড়া করেছিস, শিক্ষিতা। একজন লোকের বিষয়ে ভালো মন্দ না জেনে না শুনে তুই এত বড় ভুলটা কি করে করলি? তোর ভাগ্য ভালো, ঠিক সময় তুই ওর বিষয়ে সবকিছু জেনে গেলি, না হলে আগে গিয়ে তোর লাইফটা বরবাদ হয়ে যেত। হ্যাঁ, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, আমার মন এখনো মানার জন্য প্রস্তুত নয় যে সে একটা অসামাজিক ছেলে বলি। আমরা তোকে যতই বোঝাই না কেন তুই বুঝবি না, তাহলে তুই এবার আসল চেহারাটাই দেখ। ওকে বাবা, ওর নিরীহ চেহারা দেখে তো আমি নিজেই ধোকা খেয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আমাদের সংস্পর্শে থাকলে ছেলেটা মানুষ হয়ে যাবে, বাট নো, আমি ভুল বুঝেছিলাম। ছোট ভাইটাকে মার্ডার করে সে পুনরায় প্রমাণ করে দিল যে সে একটা ক্রিমিনাল, অনলি এ ক্রিমিনাল। এ অশোক দেখতে, আরে মুন্না কি হয়েছে তোর, এত টেনশন নিচ্ছিস কেন? মেঘা আজ ঘর ছেড়ে চলে যাচ্ছে, তুমি যেরকম ভাবছো মুন্না সেরকম ছেলে নয় মেঘা। ছোটবেলার সামান্য অজানা ভুলের জন্য ওকে আজও পর্যন্ত ও মাসুল গুনে চলেছে। যে বয়সে বাবা মা ভাই বোনের স্নেহ পাওয়ার কথা, সেই বয়সে ও পেয়েছে ঘৃণা, গালি আর তিরস্কার। জেল থেকে বেরোনোর পরে যখন ও ঘরে গেল, তখন ক্ষণ নয় কপালে জুটল ফুটপাত, ওর দুঃখ কেউ বুঝতে পারল না। তুমি আসার পর ছেলেটার মুখে হাসি ফুটে উঠল, আর যদি তুমি চলে যাও তোমার সঙ্গে ওর হাসি খুশি দুনিয়াটাও চলে যাবে। একটু ভেবে দেখো মেঘা, তুমি এখানে এসে এতদিন রয়েছো, তোমার সঙ্গে সে কখনো কোনোদিন খারাপ ব্যবহার করেছে? কখনো তোমার দিকে খারাপ নজরে দেখেছে? তুমি লেখাপড়া করেছো, আমি তো মূর্খ লোক একটা, আমি তোমাকে কি বোঝাবো? শুনে রাখো মেঘা, তুমি মুন্নাকে বুঝতে পারো বা না বুঝতে পারো সেটা তোমার ইচ্ছা, আসছি। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো মেঘা, কাল মুন্না রানার লোকের সঙ্গে ঝগড়া করেছিল কেন জানো? তোমার বাবা যদি 10 লক্ষ টাকা ফেরত পেয়ে থাকে তা কেবল মুন্নার জন্য, সেই জন্য রানার লোকেরা এসেছিল তোমাকে কিডন্যাপ করবে বলে। মুন্না যদি ওদেরকে না আটকাতো তাহলে তুমি আজ আর এই ঘরে দাঁড়িয়ে থাকতে না। আমি এই ঘর ছেড়ে চলে যেতে চাইছি, যাবো কি যাবো না? আমি বলছি আমি একটা গুন্ডার সঙ্গে থাকতে পারবো না। আমি একটা গুন্ডা নই মেঘা, যেখানে অন্যায় হয় সেখানে আমি ন্যায়ের জন্য লড়ি। আজ পর্যন্ত আমি পয়সা নিয়ে মারপিট করিনি। পয়সা নাও বা না নাও, মারপিট করাটা একেই তো গুন্ডাগিরি বলে। দেখো মুন্না, তোমার বাবা একজন রিটায়ার্ড জেলার, তোমার বড় ভাই একজন পুলিশ অফিসার, শহরে তোমার পরিবারের কত ইজ্জত বলো তো। আমি কি করবো মেঘা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি তোমার পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে চাও তাহলে তুমি নিজেকে বদলাবার চেষ্টা করো। মানে? আজ তুমি যে পথে চলেছ তুমি কোথায় পৌঁছাবে তা নিজেও জানো না। এই পথটাকে বদলে দাও মুন্না, দেখবে তুমি যা চাইছো তুমি সব কিছু পাবে। আমার কথা শুনবে তো মুন্না? বলো মুন্না, আমার কথা শুনবে তো? ওরকম না, আমার মাথা ছুঁয়ে বলো, আজ থেকে তুমি বদলে যাবে তো, ভালো মানুষ হবে তো? আর মুন্না ভাইয়ের কাছে কোনো কমপ্লেইন্ট নেই, আপনারা তাকে ডিস্টার্ব করবেন না। যদি কোনো কমপ্লেইন্ট থাকে সেসব আমরা সলভ করব, সলভ করতে পারলে ভালো, না হলে না। শুনুন ভাই বোনেরা, আমাকে এবার একটু মুন্না ভাইকে প্রেম করার সুযোগ দিন আপনারা। সব সময় আজে বাজে কথা বলিস। শুনুন ভাই বোনেরা, তুমি আমাকে এখানে কেন ডাকলে? তোমার জন্য একটা ভালো ড্রেস এনেছি, পরবে তো? তুমি আমাকে এত ভালোবেসে দিচ্ছ, পরবো না কেন? নিশ্চয়ই পড়ব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তুমি আমার বিষয়ে বেশি ভাবছো না? আগে যেমন মুখ খুলছিলেই না, এবার আস্তে আস্তে অনেক কথা বেরোচ্ছে না? আমি কেবল তোমার বিষয়ে ভাবি না, আমি আমার বিষয়ে ভাবছি তোমাকে নিয়ে।
মানে তোমাকে ভালোবেসে ফেঁসে গেছি। বিশ্বাস করুন কিংবা না করুন, কিন্তু মুন্না একদম বদলে গেছে আঙ্কেল। কি কি বলি, মুন্না বদলে গেছে? শোন মেঘা, কুকুরের লেজ সোজা হয়ে গেছে বললে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু মুন্না বদলে গেছে বললে সে কথা আমি কিচ্ছুতেই বিশ্বাস করব না। হ্যাঁ রে মা, ওকে আমি তোর থেকে অনেক বেশি চিনেছি। তুই তো আমার মেয়ের মতো, যা কিছু বলছি আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ওকে ভুলে যা। আপনারা সবাই মিলে আমাকে বিশ্বাস করুন আঙ্কেল। চুপ কর, আমরা ওর সম্বন্ধে তোর মুখে একটা কথাও শুনতে চাই না। তুই রিমার বন্ধু, ওর কাছে এসেছিস ব্যাস, যেমনটা আসতিস তেমনই আসবি। আর একটা কথাও যদি মুন্নার বিষয়ে বলেছিস তাহলে তোর এই ঘরে আসা বন্ধ হয়ে যাবে। দেখ মিঘা, তুই ওর বিষয়ে যতটা জানিস সেটা কিচ্ছু নয়, যেদিন তুই ওর আসল রূপটা দেখবি সেদিন তুই নিজেই ওর থেকে দূরে চলে যাবি। দেখা যাক, আমি তাকে ছেড়ে দেবো কি আপনারা তাকে আপন করে নেবেন সেটা সময় বলবে। আসছি। দেখ মা, এই পরিবারের সবাই তাকে দূরে সরিয়ে দিল, কিন্তু একজন আছে যে আজ পর্যন্ত তাকে ভালোবাসে, সে হলাম আমি। কিন্তু তুইও তাকে ভালোবাসিস না? তুই তাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিস না মা, পারবি না? পারবো আন্টি। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। তোমরা দুজন যেখানেই থাকো ভালো থেকো। আচ্ছা, এখানে মেঘা নামে একটি মেয়ে থাকে। হ্যাঁ, সে তো উপরে থাকে। উপরে? উপরে আছে? তুমি কে? আই এম কামিং ফ্রম সিঙ্গাপুরে। আরে ও সিঙ্গাপুরি, কালি তোমার চিঠি পৌঁছালো, আজই তুমি স্বয়ং পৌঁছে গেলে? লেটারের পেছনে পেছনে আমি চলে এলাম, এটা হচ্ছে আমার স্টাইল। আমি সব কাজ ইন টাইম করি, যেমন খাওয়া দাওয়া, বসা, শোয়া, স্নান ইত্যাদি 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 ইত্যাদি। স্যার আপনি যদি বলেন আপনার জন্য জীবন দিয়ে দেবো। মাই নেম ইজ সিলু। ও সিলু, হাউ সুইট নেম। সঞ্জয় নাও কফি নাও। রাখো রাখো। আরে তুমি কফি নিয়ে এসেছো, অফিসে কেউ নেই? আরে বাবা, অফিসে সবাই মিটিং এ আছে, সেই জন্য কফি নিয়ে আমি চলে আসলাম, কি অসুবিধা হলো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ? থ্যাংক ইউ কিসের জন্য? থ্যাংক ইউ এর জন্য যে তুমি ধীরে ধীরে তোমার কর্তব্য করা আরম্ভ করে দিলে। আচ্ছা জানো তো সঞ্জয়, কালকে তোমার বাবা মা এসেছিলেন আর আমার বিষয়ে জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ সে কথা আমি জানি, আর তারা আমার বিয়ের ব্যাপারে আমার মতামত চেয়েছে। তারা আমার কাছে জানতে চাইছে যে আমি যে মেয়েকে ভালোবাসি সেই মেয়ে তুমি না অন্য কেউ। মানে? মানে এই যে আমি একটা মেয়েকে ভালোবাসি। কি বললে, তুমি আরেকটা মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আর তুমি আরেকটা মেয়েকে ভালোবাসো? আরে তাতে অসুবিধা কি হলো? শোনো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? হুম, আই লাভ ইউ।
দাদা তুই এখানে? হ্যাঁ, তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ দাদা, বস বস। দাদা, ঘরের সবাই ভালো আছেন তো? সবাই ঠিকঠাক আছে। বল দাদা, কি জন্য এসেছিস? কথাটা হলো কি, আরে অজয় দা নমস্কার। নমস্কার। হোয়াট আ সারপ্রাইজ। মেঘা, তুই ভালো আছিস তো? ভালো আছি।
অ্যাকচুয়ালি আজ আমার মেয়ের বার্থডে আছে, তো হোটেল নীলাম্বরে আমি ওর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। মুন্না তুই তো নিশ্চয়ই আসবি, মেঘা তুইও আসবি, আর তোমরাও আসবে। তুই আসবি না? হ্যাঁ দাদা, আমি নিশ্চয়ই আসবো। ছোট ভাইয়ের উপর রাগ কমে গেল তো? ভালো হোক বা মন্দ হোক, ভাই যখন তখন তো আমাদের মিশতেই হবে না? ঠিক আছে, তাহলে আমি একটু আর্জেন্ট কাজে বেরোচ্ছি, সো আজ রাত 8টার সময় তোমাদের জন্য আমি অপেক্ষা করব। ঠিক আছে। আরে সিল্লু, তুই একটু গিয়ে দাদাকে ছেড়ে দিয়ে চল। চল আসছি। চল। দেখলে আমি যা চেয়েছিলাম ঠিক তাই হলো। আজ তোমার বড় ভাই তোমার কাছে আসলো, দেখবে কাল পুরো পরিবার তোমার কাছে আসবে। হ্যাঁ, তুমি যা বলেছো সেটা যেন সত্যি হয় মেঘা। আরে কেউ নেই মনে হচ্ছে, কাউকে তো দেখছি না। আরে পার্টি শেষ হয়ে গেছে রে। আরে মুন্না তুমি? বৌদি নমস্কার। তুমি কখন এলে? এই সবে। দাদা কোথায়? দাদা এখানে তো ছিল, দাঁড়াও ডেকে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তুই দেরি করে দিলি, চলে গেছে সবাই। আরে মুন্না তুই এসে গেছিস? দাদা নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, পার্টি কি শেষ হয়ে গেছে? মুন্না অ্যাকচুয়ালি তুই ভাবছিস যে আমি তোকে ভুল টাইমে কেন ডাকলাম। কথাটা হলো কি, এখানে বহু বড় বড় ভদ্রলোক এসেছিলেন, আর কেউ যদি তোর সঙ্গে মিসবিহেভ করতো তাহলে এটা আমারও ভালো লাগতো না আর তোরও ভালো লাগতো না, সেই জন্য। দাদা তুই আমাকে ডেকেছিস, এটাই আমার কাছে অনেক বড় কথা। ছাড় তো এসব। দাদা গুড্ডি কোথায়? আরে হ্যাঁ গুড্ডি এই তো ছিল। মানা গুড্ডিকে নিয়ে এসো তো, এসো। বাচ্চাদের সঙ্গে খেলাধুলে ব্যস্ত, এসো। আরে পাপা এ হচ্ছে মুন্না আঙ্কেল, প্রণাম করো। না না থাক থাক থাক, হ্যাপি বার্থডে। দেখো আমি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি, এটা খেলনা, এটা ড্রেস। নাও তোমরা গিয়ে ওখানে বসো, হ্যাঁ আমরা কথা বলছি। অ্যাকচুয়ালি আপনারা কথা বলুন, আমি পেছনে আছি। অ্যাকচুয়ালি কথাটা হলো কি মুন্না, তোর সঙ্গে কাটানো সেই ছোটবেলার দিনের কথাগুলো আমার বারবার খুব মনে পড়ে। সত্যি করে বলি সেই অন্তরঙ্গ মুহূর্তগুলো আমি আজকেও ভুলিনি। আমি তোর কথা শুনে কিন্তু ভারী খুশি হলাম দাদা। আমি কিন্তু খুশিতে নেই। কেন দাদা কি হয়েছে? মুন্না আমি আমি একটা প্রবলেমে ফেসে গেছি। তোর কি প্রবলেম দাদা? আমারই খাচ্ছিস, আমারই ভগ্নিপতিকে অ্যারেস্ট করছিস? এই আমার ভগ্নিপতিকে ছেড়ে দে, না হলে তোকে এইখানেই মেরে ফেলে দেবো। ওহো ভাই, সেসব কিছু দরকার পড়বে না, তোমরা বুঝছো না কেন? তাছাড়া এটা একটা থানা, হ্যাঁ সোমবার দিন আমি ওকে মাস্ট ছেড়ে দেবো। তার মানে এই লকআপে দুদিন রাখবি? কোথায় কি করতে হবে আর কাকে কেমন ট্র্যাকেল করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। এই ছাড় ভগ্নিপতিকে। বুঝতে পারছো না আমার চাকরিতে প্রবলেম এসে যাবে। তুই যদি আমার ভগ্নিপতিকে ছেড়ে দিস তাহলে সরকার তোর চাকরি কেড়ে নেবে, আর যদি না ছাড়িস তুই তাহলে আমি তোর লাইফ নিয়ে নেব। এবার তুই ডিসাইড কর তোর জন্য কোনটা ভালো। এই যা ভগ্নিপতিকে নিয়ে আয়। ভাই তোমরা বুঝছো না কেন, কমিশনার যদি জিজ্ঞেস করে আমি কি আনসার দেবো? কিচ্ছু হবে না, একদম ব্যস্ত হোস না। তুই যদি ঘটনার বিবরণ দিতে না পারিস তাহলে আমি যা বলছি রিপোর্টে তুই তাই লেখ। রিপোর্টে এই লেখ যে আমার ভগ্নিপতি মারামারি করে হাজত থেকে পালিয়েছে, তারপর যা কিছু হবে আমি সামলে নেব। হ্যাঁ চল রে। কনস্টেবল থেকে আরম্ভ করে কমিশনার পর্যন্ত কেউ বিশ্বাস করবে না যে তোমাকে যশরাজ মারধর করে পালিয়েছে বলে। সবাই জানে তুমি ওর থেকে টাকা নিয়েছো আর ওকে ছেড়ে দিয়েছো। যাই বলো আমি এখন কি করব, আমাকে বলো, আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। একটাই মাত্র রাস্তা আছে, বাই হুক অর কুক তুমি ওকে খুঁজে আনো আর সোমবার দিন কোর্টে হাজির করাও। এই যাত্রায় তাহলেই তুমি বেঁচে যাবে, না হলে সিধা ভিতরে হয়ে যাবে। তুই পুলিশ ডিপার্টমেন্টে একটা ভালো পোস্টে আছিস দাদা, তুই এমন লোকের সঙ্গে হাত মিলিয়েছিলিস কেন রে? তাছাড়া বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে তো সে পুরো দুঃখে ভেঙে পড়বে।
হ্যাঁ মুন্না, আমি জানি বাবা দুঃখে ভেঙে পড়বে, কিন্তু আমি কি করব? আমাকে তো পরিস্থিতি সব বাধ্য করে দিয়েছে। ভুল তো আমি করেছি মুন্না, আমি মানছি। হ্যাঁ দাদা, ভুল তো করেছিস তুই। তাহলে এখন কি করবি? দেখ মুন্না, পুলিশ ডিপার্টমেন্ট আমাকে কিছুই হেল্প করতে পারবে না, কেবল তুই চাইলে আমাকে হেল্প করতে পারবি। হ্যাঁ দাদা পারবো। বল কি করতে হবে মুন্না? আমার বন্ধু আমাকে বলল যে একটা গুন্ডাকে আর একটা গুন্ডাই ঠিক করতে পারবে। আই মিন তুইও তো একটা গুন্ডা না? দেখ যেমন করে হোক আজ থেকে সোমবারের ভেতরে ওই রানার ভগ্নিপতিকে নিয়ে আমাকে কোর্টে হাজির করতে হবে, নাহলে আমি বহুত বড় প্রবলেমে পড়ে যাব, বাবা মায়েরও বহু কষ্ট হবে। দেখ মুন্না, যতবার যা তোর দরকার হবে আমি তোর জন্য করব, আমি করব। মুন্না মুন্না, নাহলে বাবা মায়ের বহু কষ্ট হবে মুন্না, হেল্প করবি তো আমাকে? হ্যাঁ দাদা আমি হেল্প করব। ওকে এখানে কে ডেকেছে? আর এত কিছু হওয়ার পরে ও এখানে কেন এসেছে? না কথাটা হলো কি বাবা, মানে কুটির বার্থডে পার্টির বাহানায় মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। বাবা আমি জানতাম তুমি ওকে দেখলে বিরক্ত হবে, কিছু ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি ওকে গালি দিয়ে বিদায় করে দিয়েছি। মুন্না এ তোর ভাই, এ মানুষ না অমানুষ। তুই তোর পরিবারকে ভালোবাসিস বলে ওরা তোকে এইভাবে ফায়দা নেবে? একটু চিন্তা করে দেখ মুন্না, তুই তোর ভাইয়ের কথা শুনবি না মেঘাকে দেওয়া সেদিনকার কথাটা রাখবি? আমি ছোটবেলায় আমার বাবাকে কথা দিয়েছিলাম, আমার পরিবারের অসুবিধা হলে আমি সবসময় তাদের সঙ্গে থাকবো। এবার তুই বলছিস আমার বাবাকে দেওয়া কথাটা বড় না মেঘাকে দেওয়া কথাটা বড়? তা বলে তোর ভাই যা বলবে তাই তুই শুনবি? হ্যাঁ সব শুনব। আজ যদি আমার ভাই আমার মাথাটা চেয়ে থাকতো, তাহলে আমি আমার মাথাটা কেটে তার হাতে ধরিয়ে দিতাম। আমার ভগ্নিপতির এগেনস্টে কেস লড়বি, তোকে মেরে এখানেই পুঁতে দেবো। ভুলে গেছি স্যার, ওই মেয়েটা যে আমার হাত পা ধরলো স্যার, টাকা লোভে আমি এসব করে ফেলেছি স্যার। শোন, আজ থেকে তুই যদি কোর্টের গেটে সীমানা মারাস, তাহলে আমি তোর পা দুটো কেটে সেখানেই তোর হাতে ধরিয়ে দেবো। আমার ভুলে গেছি স্যার, আমি বেঁচে থাকতে আর কোনোদিন কোর্টের দুয়ার মারবো না। চল আসছি স্যার। ভাই ভাই সে মুন্না আসছে। ভাই মুন্না, তুই তাহলে আমার ছেলেদের পেছনে লেগেছিস, ছাড় সে কথা, বল কেন এসেছিস? তোমার ভগ্নিপতি যশরাজকে দরকার। ও, আমার ভগ্নিপতিকে তুই নিতে এসেছিস? শোন, আমার এরিয়ায় তুই ছোটখাটো গুন্ডাগিরি করে বেঁচে যাচ্ছিস, এটা আমার ফ্যামিলি ম্যাটার, এর মধ্যে আসলে তোর মুন্ডুটা কেটে সিধা আউট করে দেবো। এটা খালি তোমার ফ্যামিলি ম্যাটার নয়, এটা আমারও ফ্যামিলি ম্যাটার। আমার বড় ভাই অসুবিধায় পড়েছে, কাল সকালে তোমার ভগ্নিপতিকে নিয়ে ঠিক 9টার সময় কোর্টের সামনে হাজির হয়ে যাবে, এর যেন কোনো ভুল না হয়। চলি বাই। যদি না পাঠাই তাহলে? না পাঠালে উঠিয়ে নেব, হকবি যদি মেরে দেবো, লুকবি যদি ওয়াট লাগিয়ে দেবো, আর পাতালি নিয়ে গিয়ে রাখবি যদি ওকে নিয়ে আমি কোর্টে হাজির করে দেবো। ভাই ও আমাদের ঘরে এসে আমাদেরকে ধুমকে চলে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার যা মনে হচ্ছে ও যা বললো তা করে দেখিয়ে দেবে। ওর কথা ছাড়, আমার ভগ্নিপতি কোথায় থাকবে সেই কথা চিন্তা কর। একটা বড়ুয়া জায়গা আছে, আপনি খালি আমার সঙ্গে চলুন, এই দেখুন। আরে ফান্টুস, এইসব কি? এই কাপড়, এই দাড়ি, এই গাড়ি কি এসব? জামাই বাবু, আমাদের যত গাড়ি আছে সব কটা টাউনের সবাই চেনে, কিন্তু এটা সাঁই বাবার গাড়ি, শহরের ভিতরে হাজারো ঘুরছে, এর ভেতরে তুমি যদি বাবাজির বেশি ঘোরো কেউই সন্দেহ করবে না। হে ফান্টুস,
তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। ভাই জামাইবাবু যেখানেই লুকক না কেন কথাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সাই বাবার গাড়িতে আমাদের লোকের সুরক্ষা বলের ভেতরে যদি শহর সারা দুদিন যাব ননস্টপ ঘোরে, কারোর বাপেরও তাকত নেই ওকে ধরতে পারবে। গুড, ভেরি গুড, বহুত বড় আইডিয়া। কি কি ভালো আইডিয়া হ্যাঁ ভাই, তুমি মুন্নাকে জানো না, ও ভারী খতরনাক ছেলে, আমি যেখানেই লুকো না কেন ও খুঁজে বার করে নেবে। ভাই আমাকে বাঁচাতে হলে লন্ডন পাঠিয়ে দাও। ভাই শুন ভাই, দুদিনের ভেতরে না মুন্না থাকবে না মুন্নার ভয়। চল চল, এ মিটু মিজু নিয়ে যা ভাইকে, যা আমি বলছি যা। ও কোথায় তুই তো জানিস না, তাহলে ধরবি কি করে? ওকে কিভাবে ধরতে হবে সেটা আমি ভালো করেই জানি। ভাই তোমার ভগ্নিপতি কোর্টে হাজির না হলে ওর কিচ্ছু হবে না, আর যদি ধরা পড়ে যায়। চুপ কর, আজ পর্যন্ত কোনো ব্যাটার জন্ম হয়নি আমার ভগ্নিপতিকে অ্যারেস্ট করার জন্য। যা গ্যাস থেকে তুই টাকা নে আর এখান থেকে পালা। থ্যাংক ইউ ভাই, নমস্কার। হ্যালো, হ্যালো স্যার, আমি হসপিটাল থেকে ডাক্তার আশুতোষ বলছি। আপনার স্ত্রীর শরীর ভীষণ খারাপ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ভাই আমার স্ত্রীর ডেলিভারি পেইন আরম্ভ হয়ে গেছে, আমাকে হসপিটাল যেতেই হবে। তোর যাওয়াটা কি নেহাতই জরুরি? হ্যাঁ ভাই, ওর পাশে ওখানে কেউ নেই যে, আমাকে যেমন করেই হোক ওর ওখানে গিয়ে ওর কাছে থাকতেই হবে। আর আপনি একদম ব্যস্ত হবেন না, যদি নেহাতই দরকার পড়ে আমাকে একটা ফোন করে দেবেন, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে তুই যা। হ্যাঁ ভাই। এই কেমন আছো? এ আমার সোনা বেটা, আমার সুন্দর বেটা, আমার রাজা বেটা, আমার ডনোটা। হ্যাঁ আরে এটা তো একটা মেয়ে, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? এই আমার ছেলে হয়েছিল না মেয়ে? ছেলে? এটা তো একটা মেয়ে, আমি কি করে জানবো? আমাকে নার্সে বলেছিল, আমি তোমাকে সেটাই বললাম। আমার একটা মেয়ে নয়, ছেলে দরকার, ছেলে। সিস্টার, সিস্টার আমি কে তোর জানার দরকার নেই, তুই খালি এটা জান যে তোর স্ত্রীর কোলে যে বাচ্চাটা রয়েছে সেটা তোর নয়, তবুও তুই তাকে পেলে পুষে বড় করবি। আর এই কথা ভেবে আমার ভারী দুঃখ লাগছে। কেবে তুই? মুন্না। মুন্না, আজ হসপিটালে তিনটে বাচ্চার জন্ম হয়েছে, তার ভিতরে তোর বাচ্চা কোনটা সেইটা কেবল আমি আর ভগবান জানেন। ভগবান তো তোকে এসে বলবে না, বাকি রইলাম আমি। তার মানে বর্তমানে তোর জন্য ভগবান হলো মুন্না। দেখ মুন্না, এটা আমার ফ্যামিলি ম্যাটার, এর মধ্যে তুই মাথা ঢোকাস না। দয়া করে আমাকে বলে দে আমার পুত্র কোথায় আছে। কিন্তু আগে তুই বল, তোর সেই ভগ্নিপতির যশরাজ কোথায়? জানি না, জানা থাকলেও বলবো না। দাঁড়া 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 মুন্না, দাঁড়া, আমি বলছি বলছি। বল। শহরে সাই বাবার রথে ও বাবাজির বেশে ঘুরছে। তুই তো সব কথা জেনে গেলি, এবার বল আমার পুত্র কোথায় আছে। প্রথমে আমি পরীক্ষা করে দেখবো তুই যা বলছিস তা সত্য না মিছে। মুন্না আমাকে হয়রান করিস না, আমাকে বল আমার পুত্র কোথায় আছে। তারপরে তোর ছেলেকে তোকে দেব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। আরে গাড়িকে আটকালো না কি রে? জয় সাই, জয় সাই, জয় সাই, জয় সাই, জয় সাই। এ বাবা বিভূতি নাও, সাই রাম সবকা মালিক এক, সাই রাম সাই রাম সাই রাম। অজু, এ অজু আয়। যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাওয়া যাচ্ছে, না এখান থেকে কেউ বাইরে যাবে, না বাইরে থেকে ভিতরে কেউ আসবে, কাউকে ছাড়বো না। চল 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 জলদি চল। মারবে
আমি ওকে ছাড়বো। পালাই হয়েছিলি? হ্যাঁ থ্যাংক ইউ মুন্না। আরে ভাই কি হয়েছে? হসপিটাল গেট বন্ধ কেন? ভেতরে রানার লোক আছে, গিয়ে আসুক আসুক, ভেতরে লোক ভেতরে, বাইরে লোক বাইরে। সত্যি সত্যি করে বলো আমার ছেলে কার কাছে আছে? যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাচ্ছি আমি কাউকে ছাড়বো না। দরকার পড়লে এই হসপিটালকে বন্ধ করে দেবো বলে দিলাম। হ্যালো হ্যালো ফান্টুস। মুন্না এ মুন্না আমাকে কেন হয়রান করছিস বলতো? এ আমার পুত্র কোথায় আছে বলে দে। তোর ছেলে নয়, মেয়ে হয়েছে। যে ডাক্তার বলেছিল তোর ছেলে হয়েছে সে মিথ্যা কথা বলেছিল। সে আমার লোক, আমি এত নির্দয় নই যে একটা শিশুকে তার মায়ের কোল থেকে আলাদা করে দেব। দেখ ফান্টুস, ভগবান তোকে মেয়ে দিয়েছেন, যদি তোকে ছেলে দিতেন তাহলে বড় হয়ে তোরই মতন গুন্ডা হতো আর কারো গুলি খেয়ে মরে থাকতো। ভগবান তোকে মেয়ে দিয়ে আশীর্বাদ দিয়েছেন, বড় হয়ে ও কিছু না হলেও তোর দুঃখের সময় ও তোকে সাহারা দেবে। তুই ঠিক বলেছিস, আমার ছেলে নয় মেয়ে দরকার। মাগো তুই লক্ষ্মী রূপে আমার ঘরে এসেছিস, আমি হতভাগা না জেনে তোর উপরে কত অত্যাচার করেছি। বোনেরা আমার, আপনারা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আপনারা এবার যেতে পারেন। পুলিশের দ্বারা তদন্ত করা সাক্ষী প্রমাণ এবং মৃতের লিখিত বয়ানকে ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হল যে বিল্ডার করমচাঁদ এবং তার ড্রাইভার সত্যকে হত্যা যশোর আজই করেছে। এর সাথে অন্য 20টা কেস কোর্টে বিচারাধীন আছে। এই সব কেসের শুনানি আগামী 27 তারিখ দিনটিকে ধার্য করা হলো। দি কোর্ট ইজ অ্যাডজান টুডে। ভাই তোরই জন্য আমার ভগ্নিপতি আজকে অ্যারেস্ট হলো। তুই যদি ছেলের মোহে না পড়ে হসপিটালে না যেতিস তাহলে আমার ভগ্নিপতি আজ ঘরে থাকতো। ইচ্ছে হচ্ছে তোকে মেরে ফেলি। যা থ্যাংক ইউ ভগবান, আমার মেয়ে আমার জন্য লক্ষ্মী, ওর জন্য আজ এই জীবনটা বেঁচে গেল। দাদা কাঁদিস না, তুই আমার উপর ভরসা রাখ, দাদা তোর কিচ্ছু দেবে না। দাদা যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। আমি তোকে কথা দিচ্ছি, আমার জীবনকে বাজি রেখে তোর এই শাখা সিঁদুরকে নিশ্চয়ই বাঁচাবো। কি খাওয়া দাওয়া চলছে? আচ্ছা ভালো কথা, তোমরা তো বহুত ব্রেনি। আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, তার অ্যানসার দিতে পারবে? জিজ্ঞাসা করা থাকলে মনে করো, একটা পোলা একটা নারীকে অতি নিবিড়ভাবে ভালোবাসে, ওদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য কিছু প্ল্যান দিতে পারবে? মানে ভেরি সিম্পল, একটা ছেলে একটা মেয়েকে আচমকা গিয়ে কিস করে দেবে, ব্যাস দুজনে রেগে যাবে, তারপর আলাদা হয়ে যাবে। বাহ কি আইডিয়া দিলে গো, এবারে নিজের পায়ে নিজে কুরুল বাড়লো গো। আরে রে রে এত ভালো আইডিয়া ওকে দিয়ে দিলি রে। আমি কাদেরকে আলাদা করতে চাইছি জানো? কাদেরকে? মুন্না আর মেঘাকে। তুমি যাই বলো সোনু ভাই, বুদ্ধিটা আমাদেরকে হারিয়ে দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে মানে মুন্না কোথায় গেল? মুন্না 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 দেখো তুমি একটা কাজ করতে পারবে। কি মানে দুই বাহুতে জড়িয়ে ধরে একটা কিস দিতে পারবে? হ্যাঁ পারবো। দাও হ্যাট। মুন্না তুমি এখানে, তোমার আমার সাথে কোনো দরকার আছে? না না মানে
তোমার ভগ্নিপতি পাঠিয়েছেন তোমাকে একটা জিনিস দেওয়ার জন্য। কি? একটা মিষ্টি মিষ্টি কিস। মুন্ডা এবার মেঘাকে দুই বাহুতে জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করছে। আর মেঘা পালাবার জন্য চেষ্টা করছে। পালিয়ে গেল, পালিয়ে গেল, হকি স্টিক নিয়ে এলো, মারলাম ওনাকে। বেহোশ মুন্ডা, বেহোশ। জল 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 জলানো মুন্ডাকে হসপিটালে হবে। জল 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 বেহুশ হয়ে যাবে। জল নিয়ে এসো, এসো জল নিয়ে এসো। আচানক আমরা কোথায় চলে এলাম? আমি আচানক কোথায় যাই, কোথায় আসি আমি নিজেই জানতে পারি না। তাহলে এবার আমি চললাম। দ্যাট ইজ সনু। হ্যাঁ, আর কাবাবে হাড্ডি হওয়ার দরকার নেই, চলো চলো যাই যাই। জিন্দগি এক সফর এক সুহানা, ইহা কাল ক্যা হো কিসনে জানা। কাবাব মে হাড্ডি নেই মানা, নেই মানেগা। লগে রহো মুন্না ভাই, লগে রহো। বাই বাই। hile 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 le 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 hile 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 le 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 hile 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 le 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 hile 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 le 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 mere dao amay premer tir mere dao amay premer tir mere dao tomar preme aaj amake mato ara kore dao mere dao amay premer tir mere dao tomar preme aaj amake mato ara kore dao chupi chupi oi nojore kore dile jokho dujone te kore chalo shohor ta shor goro mon take amar theke churi kore nao hay mere dao amay premer tir mere dao তোমার প্রেমে আজ আমাকে মাতোয়ারা করে দাও। ঝরে পড়ে ফুলের তোরা তুমি আজ দিবানি গো, আমি তাই দিবানা। হারাব দুজনে আজ নেই কোনো ভাবনা। আমার মনে ভালোবাসা রং ঢেলে দাও মেরে দাও, মেরে দাও আমার প্রেমের তীর মেরে দাও। তোমার প্রেমে আজ আমাকে মাতোয়ারা করে দাও। আমি তোমার পাগল যে তুমি আমার পাগল, পাগল আমি করে আমরা বাঁধাব গন্ডগোল। এই কলিজাটা আজ আমাকে দিয়ে দাও না। মেরে দাও আমার প্রেমের তীর মেরে দাও। হ্যাঁ তোমার প্রেমে আজ আমাকে আতোয়ারা করে করে দিলে যখন দুজনে তো করি চলো শহরটা সরগরম মনটাকে আমার থেকে চুরি করে না। এই মেরে দাও, মেরে দাও আমার প্রেমের তীর মেরে দাও। আরে তোমার প্রেমে
হিলে 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 লে 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 হিলে 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 লে 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 হিলে 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 লে 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 হিলে 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 লে 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 হ্যালো হ্যালো আমারই ঘরে এসে আমাকে চ্যালেঞ্জ করে আমার ভগ্নিপতিকে তুলে নিয়ে চলে গেলি আজই তোর বোনের আশীর্বাদ আর যেভাবেই হোক তোর বাড়িতে একটা লাশ ফেলবো শিওর যদি আটকাতে পারিস তাহলে আটকা আরে এই দুজন দুজনে মিলেমিশে কেউ কারোর চেয়ে কম যায় না বুঝলেন ভাই দুজন মিলেমিশে লাভ ম্যারেজটাকে অ্যারেঞ্জ ম্যারেজ করে দিয়েছে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক দুই পরিবারে পছন্দ হওয়া দরকার আপনি কি বলেন ঠিক কথাই তো রঞ্জিত বাবু তাহলে আর অপেক্ষা কিসের জন্য এবার আংটি পরানোর শুভকাজটা আরম্ভ হোক হ্যাঁ হ্যাঁ যা আয় আয় মা এখানে বস 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 না না দেরি কেন করব ওই অজয়টা বাইরে গেছে চলে আসুক আরম্ভ করে দেব আরে কি হলো এই অজয়টার একটু দায়িত্ব নেই আংটিটা কখন হলো আনতে গেছে যাও তো গিয়ে দেখো তো এলো কিনা আর দু চার মিনিটের মধ্যে ও এসে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেখানে মুন্না কিছু গুন্ডাদের সঙ্গে লড়াই করছিল ওকে বাঁচাবার জন্য আমি মুন্না লড়ছিল তুই তাকে বাঁচালি কিন্তু সে কার জন্য লড়ছিল তা নিজের জন্য না তোর জন্য ঠিক আছে চল ওষুধ লাগিয়ে দি মা গেস্টরা আছে তুমি যাও আমি ঠিক আছি আমি আসছি তুমি যাও না আমি আসছি আরে রাজ জামাই আংটিটা পরাও
মেঘা, কোথায় যাচ্ছ তুমি? ডোন্ট টাচ মি। আমার কথাটা একটু শোনো মেঘা। তুমি বিশ্বাসযোগ্য নও। তুমি আমার মাথা ছুঁয়ে বলেছিলে দাদাগিরি ছেড়ে তুমি ভালো মানুষ হয়ে যাবে। তোমার উপরে ভরসা করেছিলাম তোমার বাবা ভাইকে বুঝিয়ে তোমাকে সেই পরিবারে সামিল করার জন্য। যেদিন তোমার বড় ভাই এসেছিল তোমাকে বার্থডে পার্টিতে ইনভাইট করতে, সেদিন আমি খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এটা আমার সফলতা, কিন্তু না, তোমার বাবা ভাই বোন সবাই ঠিক কথা বলেছিল, তুমি কোনোদিন বদলাবে না। তোমার উপরে যারা যারা ভরসা করেছে তাদের তুমি ধোকা দিয়েছ। আমি তোমার সঙ্গে মিশে তোমার পরিবারের সঙ্গে বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার ভরসা ভেঙে দিয়েছ। দাদাগিরি গুন্ডাগিরি করাটা তোমার একটা অভ্যাস হয়ে গেছে, কেন কি না তুমি একটা এখানে। তোর কথা খুব মনে পড়ছিল তো, তোকে দেখব বলে, বাজারে যাচ্ছি বলে আমি এখানে চলে এসেছি। আরে তোর হাতে কি হলো? ও কিছু নাই মা, বাইক থেকে পড়ে গেছি। আমি সব জানি, আর এই কথাও জানি যে মেঘা ঘর ছেড়ে চলে গেছে। আমার ভাগ্যে একা থাকা লেখা আছে গো, কে আবার আমার পাশে থাকবে? কাকুকে কেন দোষ দিচ্ছিস? পরের দুঃখকে নিজের করে তুই আজকে নিজেই একা হয়ে গেছিস। কেন মুন্না, কি কারণে? তুমি আমার জন্য চিন্তা করো না গো, যেই পর্যন্ত তুমি আমার হৃদয়ে আছো, যে আমাকে যাই বলুক আমি বুককে পাথর করে সব কিছু সয়ে নেব। না, আমি আর তোর দুঃখ দেখতে পারবো না। আমি আজ তোর বাবাকে সব কথা খুলে বলে দেব। না মা, মা, তুমি যদি সত্যিকারের আমাকে ভালোবাসো তাহলে তুমি বাবাকে কিচ্ছু বলবে না, বাবা জানলে সে দুঃখে ভেঙে পড়বে। মা গো, মা, তুমি আমার মাথা ছুঁয়ে বলো তুমি বাবাকে কিচ্ছু বলবে না, বলো মা, বলো মা। আমি কিছু বলবো না রে, কিচ্ছু বলবো না মা। পুলিশ দ্বারা তদন্ত করা সাক্ষী প্রমাণ এবং মৃতের লিখিত বয়ানের ওপর ভিত্তি করে এই কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হল যে বিল্ডার করমচাঁদ এবং তার ড্রাইভার সত্তর হত্যাও যশোরাজই করেছে। ভারতীয় দণ্ডবিধি ধারা 302 এবং 307 অনুযায়ী যশোরাজ চৌধুরী ওরফে যশোরাজকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো। ভাই, বলেছিলাম না আমাকে বাইরে নিয়ে যাও, আমার কথা শুনলে না, খালি বলতে বোনের কাছে থাকো, ভাগ্নের কাছে থাকো। কি হলো, ফাঁসি হয়ে গেল না? আর কেঁদে কি লাভ হবে, এই বেচারির কথা কে বুঝবে? আরে তোর ভাই আছে, ভাইয়ের কাছে যা। ছাড় ছাড় যশোরাজ,
যশরাজ, 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 ভাই, বাবা! মুন্নার বোনের বিয়ের কার্ড ভাই, আমার বোনের হাতে যে শাখা ভেঙেছে আমিও তার বোনের হাতে কখনোই শাখা পড়তে দেব না। সিলু দেখ, তোর মতো দেখতে দেখ, এই দেখ দেখ কি সুন্দর সাজিয়েছে রে, খুব ভালো লাগছে, বরযাত্রীরা সব ঠিক বসেছে। আরে ওই তো আমার মা, মা সর দেখি। এই দাদু, তুই এখানে কি করতে এসেছিস? দাদু কেন এসেছি মানে, আজ আমার ছোট বোনের বিয়ে, বউ বেশে ওকে একটু দেখতে এসেছি। এতবার মানা করা সত্ত্বেও তুই কেন এখানে এসেছিস? হাত জোর করছি তোকে, যা এখান থেকে, চলে যা এখান থেকে, প্লিজ। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখে নেবো বাবা, আমি কাউকে নিজের পরিচয় দেবো না। তুমি একজন ক্রিমিনাল, আজ এই শুভ কাজে আমি এক মিনিটও তোমার মুখ দেখতে চাই না, তোমার উপস্থিতি আমার অশুভ লক্ষণ। তুমি কি অদ্ভুত ধরনের মানুষ বলো তো, এত কিছু হওয়ার পরও তুমি এখানে দাঁড়িয়ে আছো। তোমার জায়গা যদি আর কেউ হতো না, এখানে আর এক মুহূর্তও থাকতো না। এত কথা শোনার পরও তুই এখানে কি করে দাঁড়িয়ে রয়েছিস, কোন মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। অজয়, অজয় একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। বাবা কি বললে তুই বুঝতে পারলি না? হ্যাঁ, তোকে কি ধাক্কা মেরে বিদায় করতে হবে? চল চল মুন্না ভাই, তোকে এটা আমার লাস্ট ওয়ার্নিং, এরপর যদি তোকে এখানে দেখি না ভালো মনে বলে দিচ্ছি। গেট আউট, গেট আউট। ভাবছিস কি তোকে আবার ভাই ভাই বলে ডাকবে? সবার সামনে তোকে অপমান করার পরেও তাও তুই এখানে দাঁড়িয়ে আছিস। আমি হাজারবার মানা করেছিলাম, এখানে আসিস না, এখানে আসিস না, ছোট বোনের বিয়ে, বোন এখন কি হলো, অপমান করলো, ছি। এখানে দাঁড়িয়ে আছিস কেন আর, এখানে তোর কেউ নেই, চল চল দাঁড়িয়ে আর কি লাভ, চল চল চল। হ্যালো, আমি ফান্টোস বলছি। আজ রানা প্ল্যান করেছে তোমার ভগ্নিপতিকে মার্ডার করে তোমার বোনকে বিধবা সাজাবে বলে। কেমন করে বিশ্বাস করব, তুই তো রানার লোক। হ্যাঁ আমি জানি আমি রানার লোক, কিন্তু মানবিকতা ভুলিনি, যদি পারো তাড়াতাড়ি গিয়ে তোমার বোনকে বিধবা হওয়ার থেকে বাঁচাও। Thank you.
তুই কিচ্ছু করিসনি,
তুই কিচ্ছু করিস নি, বাবা যেন না জানুক এই খুন তুই করেছিস। আর কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি এই খুন আমি করেছি। কেন তুই এরকম করছিস? তুই কিসের জন্য বারবার নিজেকে তুই এরকম শাস্তি দিচ্ছিস? তুই কি ভেবেছিস? তুই এত বড় বড় ত্যাগ করতে থাকবি আর তার জন্য আমি সারা পরিবারটার কাছে অভিশাপ পড়াব? আরে ছোটবেলায় আমি তোকে স্নেহ মমতা দিয়ে শাসন করেছিলাম, না না মা, কিন্তু আজকে আমি আমি তোকে মেরে মেরে শাসন করব। মেরে মেরে ও মা মা, আমি তো এটা আমার বোনের জন্য করছি, আমি কি আমার বোনের জন্য এতটুকু করতে পারবো না মা? আজকে আমি তোকে এমন ত্যাগ করতে দেব না। না বাবা, না বাবা, মেরো না বাবা, যা হয়েছে সব ভুলে হয়েছে, আমি কিছু জেনে শুনে করিনি বাবা। তুই তুই জেনে শুনে করিসনি? সেদিনও তুই আমার মা, আমি কিছু শুনবো না মা, আমি তোমাকে আজ সব সত্যি কথা খুলে বলে দেব। বলো সুমিতা, বলো আমাকে কোনটা সত্য বলো। কারণ তুমি যদি জেলে যাও লোকে তোমাকে সন্দেহ করবে মা, এটা আমাকে দিয়ে দাও মা, বাবাকে বলবে যে এইসব আমি করেছি। মা ছাড়া ছেলেটাকে জেল থেকে তুলে এনে তোমারই হাতে ওকে তুলে দিয়েছিলাম যে তোমার স্নেহ আদর পাবে বলে। বল তুই নিজেকে কি ভেবেছিস, কি ভেবেছিস তুই? হ্যাঁ মহাপুরুষ, একটার পর একটা ত্যাগ করে চলেছিস তুই, আর আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাই। কেন এমন করলি? আরে কেন এমন করলি বাবা? বাবা তুমি এমন কথা বলছো কেন বাবা? আরে এরা কি আমার কেউ নয়? একজন আমার মা, একজন আমার বোন। আমি যা করেছি বাবা নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য করেছি বাবা। বাবা এই কথাটা তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে না? এই কথা তোকে শিখিয়ে বাবা ভুল করেছিল, সেই জন্যই নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে গেলাম। আরে আরে সব কথা তুমি জেনে কেন লুকিয়ে রেখেছিলে, কেন লুকিয়ে রেখেছিলে? জবাব দাও, জবাব দাও। আমি কি করে বলতাম তোমাকে? যাকে আমি নিজের ছেলে বলে ভেবেছিলাম সে আমার সঙ্গে এরকম কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। না শুনতে, তোমার তোমার কোনো ভুল নেই, কিছু ভুল নেই, সব ভুল এর, এই ভাবে ওকে যখন শাসন করার কথা আমি শুধু স্নেহ আর আদর দিয়েছিলাম, কখনোই ওর উপর হাত ওঠাইনি। কিন্তু আজ আমি এমন ভুল করব না, আজ ওকে আমি অবশ্যই শাসন করব, শাসন করব, না হলে সে আবারও মহান হয়ে যাবে। এখনই আমি ওকে বুঝিয়ে দেব। তুই আমার ছোট বোন না, বড় ভাইয়ের কথাটা একটু শোন। আমি হচ্ছি এ ঘরের মালিক, আমি যা সিদ্ধান্ত নেবো সেটাই হবে। মুন্না, ছোটবেলা থেকে আমি তোকে ঘৃণা করে এসেছি, তোর মনে বহু কষ্ট দিয়েছি রে। আরে আরে আসল দোষী হচ্ছি আমি।
আমার পাপের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে দে। না দাদু, না না, তুমি কিছু বললে আমি মরে যাব। না, এটা আমাকে দে, এটা আমাকে দে, না এটা আমাকে দে, না না না। তোমরা কেউ দোষী নও, দোষী হলাম আমি, দোষী হলাম আমি, দোষী হলাম আমি। বাবা, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে। ছোটবেলায় যখন আমি জেলে গিয়েছিলাম, তোমরা কেউ আমার সঙ্গে দেখা করার জন্য আসনি। সবাই আমাকে বলেছিল এটা একটা অনাথ ছেলে। কিন্তু এবার যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে আসো, তাহলে আমিও সবাইকে বলবো আমার বাবা মা ভাই বোন সবাই আছে, আমি অনাথ নই। আসবে তো বাবা, আসবে তো। হ্যাঁ বাবা, আমরা সবাই যাব, সবাই যাব। দুর্যোধন রানা বিশ্বজিতের পরিবারকে মারার জন্য চেষ্টা করেছিল। আত্মরক্ষা করার সময় মুন্নার হাতে দুর্যোধন রানা খুন হয়। এই হত্যাকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত ছিল না, তাই সমস্ত সাক্ষী প্রমাণ ও পরিস্থিতিকে বিচার করার পরে আদালত মুন্নাকে 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দুজনাকে প্রেমে কানে কানে বলি ভালোবাসি তোমাকে, গুনগুন গায়ে গুনগুন গায়ে ভোমরাটা গুনগুন গায়ে, আহা ফুল নাচে তার মিঠে সুরে, গুনগুন গায়ে ভোমরাটা গুনগুন গায়ে, আহা ফুল বলে আমার ছুঁয়ে ছুঁয়ে বলে দিল আমি তোমার।